পুস্তখোলা ঐতিহাসিক বালুর মাঠ ময়দানে 11 দিন ব্যাপী সম্মিলনের তৃতীয় রজনীর শ্রদ্ধেয় সম্মানিত জনাব সভাপতি মুআজ্জাজ মুহতারাম হযরত উলামায়ে কেরাম সমবেত সম্মানিত আমার মুরব্বী আনে ইজাম ও আমার অত্যন্ত স্নেহের অত্র মহল্লার অত্র এলাকার সমাগত নওজোয়ান ভাইরা পর্ধার আড়ালে ওয়া শ্রবণ রতা আমার মা ও বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের লাখ কোটি শুকরিয়া আদায় করি যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই সুন্দরতম রজনীতে সুন্দর মনোরম মনোমুগ্ধকর পরিবেশে বাংলাদেশের ঐতিহাসিক নদী বুড়িগঙ্গার তীরে সুন্দর প্যান্ডেলের ভিতরে বসে মহান আল্লাহর দরবারে দুহাত তুলে নিজের জন্য, পিতামাতার জন্য, দেশ ও জাতির জন্য, বিশ্বের মুসলিম জাতির জন্য দোয়া করতে পেরেছি। এ তৌফিকটুকুন যে মহান আল্লাহ আমাকে দিয়েছেন ওই আল্লাহ পাকের শুকরিয়া আদায় করে আমি বলছি আলহামদুলিল্লাহ। আপনারা সকলে আওয়াজ করে জবান খুলে জোরে সোরে একবার বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের কি শুকরিয়া আমি আপনি আদায় করব, আদায় করে শেষ করতে পারবো না। শেষ করার ক্ষমতা আমাদের কারণেই, কেননা তিনি মেহরবানি করেছেন, তিনি দয়া করেছেন, তিনি মেহরবানি করে দয়া করে আমাদেরকে আশরাফুল মাখলুকাত মানুষ হিসাবে তৈয়ার করেছেন। শুধু মানুষ হিসাবে তৈয়ার করে আল্লাহ শেষ করেননি, আল্লাহ আমাদেরকে তৈয়ার করেছেন আখিরি নবী, সরকারে দু জাহা, সকল নবীদের যিনি প্রেসিডেন্ট, সকল নবীদের যিনি আমার প্রাণের ভাইরা সর্দার মুহাম্মদুর রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মাত করে। আল্লাহ রাব্বুল আলামিন একে তো আমাদেরকে সৃষ্টির শ্রেষ্ঠ জাতি মানুষ হিসাবে তৈয়ার করেছেন, আর মানুষের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৈয়ার করেছেন আখিরি নবীর উম্মাত, যে নবীর উম্মাতের সাথে কোনো উম্মাতের তুলনা হতে পারে না। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন্নাস, খায়ের উম্মাত হইল, উত্তম উম্মাত হইল উম্মাতে মুহাম্মদী। আলহামদুলিল্লাহ বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন একে তো মানুষের মধ্যে শ্রেষ্ঠ জাতি, নবীর মধ্যে শ্রেষ্ঠ নবীর উম্মাত, উম্মাতের মধ্যে প্রথম শ্রেণীর উম্মাত, আর মাহফিলের মধ্যে শ্রেষ্ঠ মাহফিল, যেই মাহফিলে বসলে বান্দার জিন্দিগির গুনাখাতা মাফ হয়। জোরে বলেন সুবহান। বান্দা যদি মাফ চাওয়ার মতো করে চাইতে পারে, মাফ পাওয়ার মতো করে পাইতো। আল্লাহ রাব্বুল আলামিন শুধু তাই করেনি, আল্লাহ পাক আমাদেরকে এ মাহফিলে বসতে সুযোগ দিলেন পবিত্র শাবানের চাঁদে, পবিত্র শাবানের চাঁদে। শাবানের চাঁদের আগে আমাদের থেকে একটা চাঁদ বিদায় হয়ে গেছে, যে চাঁদ হলো রজবের চাঁদ। রজবের পরেই এলো শাবান, শাবানের পরেই আরেকটি চাঁদ আসতেছে আমার প্রাণের ভাইরা, যেটা মহা বরকতময় চাঁদ, মহা সম্মানিত চাঁদ। জোরে বলেন আলহামদুলিল্লাহ। রমজানের তাৎপর্য সম্বন্ধে আলোচনা করার আগে রমজান কেমন মাস, এই মাসের সম্মান এবং গুরুত্ব কত, এটা বুঝাইবার জন্য ভূমিকাতে আমার কিছু কথা বলতে হয়। রমজান কেমন মাস, তাম পৃথিবীর ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন যত জাত তৈয়ার করেছেন,
সকল জাতির মধ্যে আল্লাহ পাক মানব জাতি তৈরি করেছেন আলাদা মর্যাদা দিয়ে, ইজ্জত দিয়ে। আর ওই মানব জাতির সর্দার হলেন হযরতে আদম আলাইহিস সালাম। মানব জাতির সর্দার হলেন হযরতে আদম আলাইহিস সালাম। সকল মানুষ সমান না, মানুষের মধ্যে ডিফারেন্স আছে, মানুষের মধ্যে ব্যাসকম আছে, ছোট বড় আছে, আছে না নাই জোরে বলেন আছে না। এর মধ্যে মানব জাতির সর্দার হইলেন হযরতে আদম আলাইহিস সালাম। মহিলা জাতির সর্দার ইনি হলেন কে? মহিলা জাতির সর্দার ইনি হলেন হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। সাইয়্যাদাতুন নিসা আহলিল জান্নাহ ফাতিমা, সাইয়্যাদাতুন নিসা আহলিল জান্নাহ ফাতিমা। ফাতিমা হলেন সকল মহিলা জাতির সর্দারিনী। তাম পৃথিবীর মধ্যে যত শহর, সব শহরের সর্দার হলো মক্কা মুআজ্জমা। তাম পৃথিবীর মধ্যে যত পাথর, সকল পাথরের সর্দার হইল হাজারে আসওয়াদ। তাম পৃথিবীর মধ্যে যত লাঠি, সব লাঠির সর্দার হইল মুসা আলাইহিস সালামের হাতের লাঠি। তাম পৃথিবীর মধ্যে যত আংটি, সকল আংটির সর্দার হইল হযরতে সুলাইমান আলাইহিস সালামের হাতের আংটি। আমার প্রাণের ভাইরা, তাম পৃথিবীর মধ্যে যত নবী পয়গম্বর আসছেন, সকল নবীদের সর্দার হলো আমাদের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। 365 দিনে এক বছর, 365 দিনের সর্দার হলো লাইলাতুল কদরের দিন, জোরে বলেন সুবহানাল্লাহ। 12 মাসে এক বছর, 12 মাসের সর্দার হলো রমজান মাস, জোরে বলেন সুবহানাল্লাহ। 7 দিনে এক সপ্তাহ, 7 দিনের সর্দার হলো শুক্রবার, জোরে বলেন সুবহানাল্লাহ। এখন আপনাদের সর্দার বোঝানো সহজ হবে কি কোন ভাই, কথাটা ঠিক না? সব জিনিসের সর্দার আছে, 12 মাসের সর্দার হলো রমজান মাস, জোরে বলেন সুবহানাল্লাহ। তো ওই রমজানের আলোচনাই আজকে আমাকে করার কথা বলছেন, কাজী এই রমজানের তাৎপর্য সম্বন্ধে আমি আপনাদের সামনে আলোচনা করতে চাই। আপনারা যদি দোয়া করেন, আল্লাহ যদি তৌফিক দেন, তো আল্লাহ তৌফিক দিবে কখন? আপনারা দোয়া করেন যখন। আল্লাহ তৌফিক দিবে কখন? আপনারা দোয়া করেন যখন। দোয়ার মাধ্যমে তৌফিক হয়, দোয়ার পাওয়ার আছে না নাই জোরে বলেন, আরো জোরে বলেন দোয়ার পাওয়ার আছে না না। দোয়ার পাওয়ার কেমন জানেন? দোয়ার কত পাওয়ার? আমরা তো দোয়া করি না, টেলিভিশন আমার প্রাণের ব্যস্ত, টেলিভিশন আর বিসিআর ভিডিও নিয়ে ব্যস্ত, আমরা দোয়া নিয়ে ব্যস্ত না। দোয়ার কত পাওয়ার খুব মনোযোগের সহিত শুনেন, কোনো দিকে না তাকাইয়া আমার এই কথাগুলি বাড়িতে নিয়ে যাইতে হবে, তাইলে আমার নরসিংদীতে আসাটা সার্থক হবে, আর আপনাদেরও বসাটা সার্থক হবে, আর আমনগর সার্থক, আমার সার্থক, দুই সার্থক যদি পুরা সার্থক হয় তাহলে আপনারাও কামিয়াবি, আমিও কামিয়াবি, কি কোন কথা ঠিক না ঠিক? দোয়া কত কাজের! এ যুবক ভাইরা যারা দাঁড়িয়ে আছেন, বসে আছেন, সবাই শুনেন দোয়া কত কামের। সর্বপ্রথম যখন পৃথিবী সৃজন করা হলো, সৃষ্টি করা হলো, তখন পৃথিবী নড়াচড়া করে, পৃথিবী যে নড়াচড়া করে, যাতে পৃথিবী নড়াচড়া করতে না পারে এই জন্য আল্লাহ পাক পাহাড় দিয়া প্যারাগ মাইরা দিছে, যাতে পৃথিবী নড়াচড়া করতে না পারে। আপনাদের এই ঢাকা শহরে শহর রাজধানী শহরটি হই, কিন্তু এনে কোনো পাহাড় নাই, পাহাড় হইল সিলেট। আর ভারতের চতুর্দিক দিয়ে পাহাড়, ভিতরেও বাইরেও পাহাড়, আর আরব দেশের মধ্যে গেলে একটা পাহাড় একটা পাথরে একটা পাহাড়, একটা পাথরে একটা পাহাড়, এরকম ভাবে আল্লাহ পাক পাথর দিয়া পৃথিবীকে প্যারাগ মেরে দিছে, যাতে পৃথিবী নড়াচড়া করতে না পারে। প্রশ্ন করা হলো, তাইলে পৃথিবী এত বড়, পৃথিবী যাতে নড়াচড়া করতে না পারে, ওই পৃথিবীকে স্থির রাখার জন্য আল্লাহ পাক প্যারাগ মেরে দিলেন, তাহলে বোঝা গেল পৃথিবীতে শক্তিশালী কি? প্যারাগ। জিজ্ঞাসা করা হলো, পাহাড় থেকে শক্তিশালী আরো কোনো জিনিস আছে? বলে হা, সেটা কি? সেটা হলো লোহা। লোহা দিয়ে পাহাড় কি করা যায়? আপনারা জবাব দিবেন, লোহা দিয়ে পাহাড় কি করা যায়? কাইটা ফেলা যায়।
তাহলে বোঝা গেল লোহা এত শক্তিশালী যে পৃথিবীকে স্থির রাখে, তাহলে লোহার থেকে শক্তিশালী হইলো কি? আমার প্রাণের বেড়া পাহাড় থেকে পৃথিবীকে স্থির রাখে পাহাড়, পাহাড় থেকে শক্তিশালী কি? লোহা। যেহেতু লোহা দিয়া পাহাড় কাইটা ফেলা যায়, প্রশ্ন করা হলো লোহার থেকে শক্তিশালী আরো কোনো জিনিস আছে, লোহার থেকে পাওয়ারফুল আরো কোনো জিনিস আছে? বলে হ্যাঁ। বলে সেটা কি? সেটা হলো আগুন। আগুন দিলে লোহা কি হয়? কথার জবাব দেয়া, আগুন দিলে লোহা গলা যায়। তাহলে বোঝা গেল লোহার থেকে শক্তি কোনটার বেশি? আগুন। জিজ্ঞাসা করা হলো আগুন থেকে শক্তিশালী আরো পাওয়ারফুল কোনো জিনিস আছে? বলে হ্যাঁ। বলে সেটা কি? সেটা হলো পানি। পানি দিলে আগুন কি হয়? আরো জোরে বলেন, পানি দিলে আগুন। এর লাগি আমার প্রাণের ভাইরা, পানির একটা ডিপার্টমেন্ট ওই বাংলাদেশে আছে, আছে না? নাই জোরে বলেন, আসেনি? পানির ডিপার্টমেন্ট আছে না একটা? ফায়ার সার্ভিস আছে না? নাই জোরে বলেন, আসেনি? মিয়া সাহেব, পানির একটা ডিপার্টমেন্ট ওই আলাদা আছে আমার প্রাণের ভাইরা। তাইলে বুঝে গেল আমার প্রাণের ভাইরা আগুন থেকে শক্তিশালী কি? পানি। জিজ্ঞাসা করা হইলো পানির থেকে শক্তিশালী আরো কোনো জিনিস আছে? বলে হ্যাঁ। যে সেটা কি? সেটা হলো বাতাস। বাতাসে কি করে এক নদীর পানি আরেক নদীতে যায় না? না যায়? বলেন জানি। বাতাসে এক নদীর পানি আরেক নদীতে নিয়ে যায়। আমার প্রাণের ভাইরা আপনারা শুনেন নাই, বাতাসে কি করতে পারে? ওই যে উড়ির চলে আমার প্রাণের ভাইরা ভোলা সন্দ্বীপে 20 ফুট উঁচা করিয়া আমার প্রাণের ভাইরা পানি বাতাসে আইনা, কই গেল ঘর, কই গেল দরজা? 2 থেকে 2.5 লক্ষ লোকের কোনো নিশানা ছিল না, এরকম অবস্থা। আর পাকিস্তান পিরিয়ডের ড্যামরার অবস্থা মনে আছে না? নাই? ড্যামরার যারা বাত্তি মানু তাগর মনে আছে, আর যারা করা তাগর মন ধরনের কথা না, বুঝতে পারছেন নি? যারা বাত্তি তাগরে জিগায় দেন, এই ড্যামরা আমনগর কাছে দা, একেবারে কোনাটা দা, পানির কল যে মাটির নিচে আসিল, এই পানির কল উপরে তুললে গাছের ভিতরে দাবাইছিল। কি হবে সাহেব, ইতিহাস আছে না? নাই? রাজেন্দ্রপুরের ভবানীপুর, ভবানীপুরের টর্নেডো হয়েছিল মিয়া সাহেব, বাতাসের টর্নেডো ভবানীপুর হয়েছে। এই ভবানীপুরের দলিল পাওয়া গেছে নরসিংদি হাতির দেয়া, বুঝ পাইছেন নি কথাটা? 3 উইরা গেছে হেন। এখন চিন্তা করেন বাতাসের পাওয়ার কত বেশি। তাই যে বোঝা গেল আমার প্রাণের বেড়া পানির টেনে শক্তিশালী কি? বাতাস। জিজ্ঞেস করা হইলো বাতাসতে শক্তিশালী আরো কোনো জিনিস আসেনি? বাতাসতে শক্তিশালী যে বাতাসের নিচের কল উপরে নিয়ে গাছের ভিতরে ডাবাইলায়, এর বাতাসতে শক্তিশালী আরো কোনো জিনিস আছে? বলে হ্যাঁ, আরেকটা আছে। বলে এটা কি? সেটা হইলো দোয়া। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা হলো দোয়া। দোয়ায় বাতাসও ঠান্ডা হয়ে যায়, হয় না? না হয়? জোরে বলেন, দোয়ায় বাতাসও ঠান্ডা হয়। যখন আমার প্রাণের বাইরা বাতাস আইয়া গল লড়া ছাড়া বিল্ডিং লড়া ছড়া শুরু করে, জীবনে যায় দোয়া না পড়তে, হ্যাঁ কয় লাই লাহা, ক লাই লাহা, ক লাই লাহা ছাড়া এই বাতাস বা হরণের কোনো বাউ নাই। কি কম কথা, ঠিক না? ঠিক। নিম্ন সাপ যখন দেহা দেয় রেডিও টেলিভিশনের মধ্যে 6 নম্বর পর্যন্ত নুনা নালার গান শোনা যায়, আমার প্রাণের বাইরা নিনা হামিদের গান শোনা যায়, আব্দুল আলীমের গান শোনা যায়, কিন্তু 6 নম্বর সাদায় যখন 7, 8, 9 গিয়া ধরে, তখন প্রধানমন্ত্রীও কয় সব বন্ধ করে দোয়া পর, আন্ডালে নিম্ন সাপ নিম্ন দিকে নেওনের কোনো ভাব নাই। কি কোন কথা, ঠিক না? ঠিক। তাইলে বুঝা গেল দোয়া কোন সময়? যখন দেখা যায় ভাইসা নম্বর বাইরা জায়গা, তখন নম্বর কমানের লাগি দোয়া পরে না না পরে? কলে দেখ নিম্ন সাপ যে জগর শুরু হইছে রে, তু ফালাইয়া গান ফর খালি লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নি কুনতু মিনা জালিমিন। কি কোন কথা, ঠিক নি? তাহলে দোয়ার পাওয়ার এত বেশি যে দোয়ায় বাতাস আমনে করে লইয়া যে দোয়া করছি, এটা এমনি করছি না। অনেক মানুষে মনে মনে কয় হুজুরে যে আঁত উঠাইছি আর দিহি নামায় না। আরে নামায় না, তুই তো জানস না, তুই যদি জানতি তুইই নামায় নিলে হইলে, আমি নামামু কেমনে? কি কোন কথা, ঠিক না? ঠিক। হ্যাঁ, তো দোয়ার মর্যাদা জানে না, দোয়ার কদর তো জানে না, এর লাগিয়ে না হ্যাঁ হাত উঠাইয়া দোয়া করতে আমার প্রাণের বেড়ে কি না, তার মনের মধ্যে দোয়ার স্পৃহা হয় না। কাজী দোয়া, দোয়ার পাওয়ার অনেক বেশি, আমাদেরকে দোয়া করার দরকার আছে, দোয়ার প্রয়োজন আছে, আছে না? নাই জোরে বলেন, দোয়ার প্রয়োজন আছে। এই জন্য আমরা দোয়ার মাহফিলে আসব, দোয়ার মাহফিলে বসবো, বেশি বেশি করে আল্লাহ পাকের কাছে আমরা দোয়া করব, দরকার আছে না? নাই জোরে বলেন, দরকার আছে নি? বেশি বেশি করে আমরা দোয়া করব। দোয়া আবার 3 প্রকার। দোয়া কয় প্রকার? আর জোরে বলেন, দোয়া কয় প্রকার? এক প্রকারের দোয়া আছে সাথে সাথে কবুল হয়, আরেক প্রকারের দোয়া আছে বিলম্ব হয়, আরেক প্রকারের দোয়া আছে দেরি হয়। দোয়ার এত দরকার আমার প্রাণের বেড়া। বাংলাদেশে আমনাকে পুস্ত খোলা
কোনো এলাকার একটা মানুষ যদি অসুস্থ হয়ে যায় ডাক্তারের কাছে নেয়, এই ডাক্তার যদি ফেল হয় পোস্তখোলার ডাক্তার, কয় ফিজির মধ্যে নেও, ফিজির মধ্যে নিলে যদি ফিজি ফেল হয় কয় ডাক্তার নুরুল ইসলাম সাহেবের ক্লিনিকের মধ্যে নেও, কারণ নুরুল ইসলাম সাহেব সারা পৃথিবীর শ্রেষ্ঠ ডাক্তারদের মধ্যে উনি একজন ডাক্তার। এটার প্রমাণ হয়েছে আমার প্রাণের বেড়া মশুর রহমান যে সিনিয়র মন্ত্রী আছেন, উনি যখন হঠাৎ করে অসুস্থ হয়ে গেছে ওনারে ভালোকরণের লাগি ভারত থেকে সবচেয়ে বড় বিজ্ঞ ডাক্তার আনলো আর পাকিস্তান থেকে বিজ্ঞ ডাক্তার আনলো। এর জেড বিমান দা আছে, সাদা স্বাভাবিক বিমান দা না, জেড বিমান দা, তাড়াতাড়ি আইয়া যাতে তাড়াতাড়ি চিকিৎসা করে ভালো করতে পারে। ভারত থেকে প্রথম শ্রেণীর ডাক্তার আসলেন, পাকিস্তান থেকে আসলেন, আসার পরে ডাক্তার নুরুল ইসলাম সাহেবের লোকে বসলেন, জিজ্ঞাসা করলেন ওনার সিমটম ওনার অবস্থা দেখিয়া আমার প্রাণের বেড়ে বললেন যে কি চিকিৎসা করা হলো, কি প্রেসক্রিপশন করা হলো যে এটা। ওই দুই ডাক্তারে কইল যে এই প্রেসক্রিপশনের উপরে আর কোনো প্রেসক্রিপশন নাই, হয়তো এই প্রেসক্রিপশনে থাকবো আর না হাইলে যাইবো, বুঝাইছেন নি কথাটা? তাইলে বোঝা গেল ডাক্তার নুরুল ইসলাম সব কি ছোটখাটো ডাক্তার না। পাঁচক্ত নামাজ পড়ে, মার খেজমত করে, নামাজ ছাড়ে না, আর আঙ্গ হ্যাঁ তো খালি ডাক্তারি বর্তু কি ওরতু ওই তো গিয়ে ওই নমাজ পড়ে না, বুঝাইছেন নি কথাটা? হ্যাঁ ডাক্তারি বর্তু ওই তো গিয়ে ওই নমাজ পড়ে না, আর উনি ডাক্তার ওইও নমাজ পড়ে, বুঝাইছেন নি কথাটা? কারণ যে যত বড় তার জ্ঞানটাও থাকে তত বড়। বাংলাদেশের মধ্যে জ্ঞান বড় হয় কিন্তু জ্ঞান যে দুই দিকে চালায়, একদিকে চালায় বায়ে আর এক দলে চালায় বে বায়ে, কে কোন ভাই সাহেব কথাটা ঠিক না? এক দলে চালায় বায়ে আর এক দলে চালায় বে বায়ে, এক দলে চালায় ইসলামের পক্ষে আর এক দলে চালায় ইসলামের বিরুদ্ধে। তো আমার প্রাণের ভেড়া নিয়ে যাও ডাক্তার নুরুল ইসলাম সাহেবের কাছে, নুরুল ইসলাম সাহেবের কাছে নিছে, নুরুল ইসলাম সাহেব তো আমার প্রাণের ভেড়া ফেল, এন পারা যেত না, কই কলকাতা নাও, কলকাতা নিয়ে তারপরে পারা গেল না, ব্যাংকক নাও, ব্যাংককও ফেল, কই নাও এখন নিয়ে যাও আমেরিকা, আমেরিকাও আমার প্রাণের ভেড়া নিছে ভরে, আমেরিকাও ফেল। আমেরিকা যখন ফেল করছে অহনে ভাই সাহেব অনে আমেরিকাতে নে ফেরত আনে বালা, অনেক কয় বাইক নিয়ে দোয়াই নু সরা, দোয়াই নু সরা, হয়তো থাকবো আর না হলে যাইবো, অনেক দোয়ার জায়গা দোয়া, কি কোন কথা ঠিক না? ঠিক দোয়ার মধ্যে কোন সমুদা আমেরিকাতে ফেরত হইয়া না আগে, কি কোন আপনারা? তাইলে বুঝা গেল পৃথিবীর মধ্যে আমেরিকা হইলো ফুল পাওয়ারের অধিকারী, সুপার পাওয়ারের অধিকারী, তাইলে আমেরিকা ফেল হইলে উ এর উপরে দোয়া, তাইলে বুঝা গেল আমেরিকার উপরে দোয়া না, কি কোন নিয়ে সব আজকে আমরা দোয়া সাইডা দিয়া আমেরিকার ভাই রওনা হয়েছি, আর আমেরিকা আজকের আমেরিকা ফেল করে দোয়া ধরন লাগে, বুঝতেছেন নি কথাটা? আমেরিকা ফেল দোয়া হইলো ফাস্ট, অতএব দোয়ার দরকার আছে। কয়েক মর্তবা জিকির করেন, লা ইলাহা আরো জোরে পড়েন, লা ইলাহা আরো জোরে পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 আরো মহব্বতে পড়ে, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ইল্লাল্লাহ, 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 ইল্লাল্লাহ,
আরো জোরে, আরো মহব্বতে সবাই মিলল, সামনে পিছনে সবাই মহব্বতে পারেন, মহব্বতে আল্লাহ 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 আল্লাহ। পিছনের বাইরে আরো জোরে পড়েন, পিছনের বাইরে সবাই মহব্বতে পড়েন, আল্লাহ 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 Allah 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 আমার প্রাণের ভেড়া মনে চায় আরো জিকির করার, কিন্তু কথা তো বলতে হবে, সময় তো সংকীর্ণ, এই জন্য আমি এত লম্বা করতে পারতেছি না। সকাল সন্ধ্যায় মুমিনের একটু জিকির করার দরকার আছে না? নাই ধরে বলেন আল্লাহ আল্লাহ ক্যা মুবারক নাম হ্যায়, আল্লাহ আল্লাহ ক্যা মুবারক নাম হ্যায়, আল্লাহ আল্লাহ মুমিনু কা কাম হ্যায়, আল্লাহ আল্লাহ মুমিনু কা কাম হ্যায়, আল্লাহ আল্লাহ বড় মুবারক নাম, আর আল্লাহ আল্লাহ জিকির করা এটা মুমিনের কাম। জোরে বলেন সুবহানাল্লাহ। মুমিনের মুখে জিকির থাকবে, থাকবে না না থাকবে? জোরে বলেন। যারা মুমিন না তারা জিকিরকে পছন্দ করবে? আমার প্রাণের ভেড়া, সকাল সন্ধ্যায় জিকিরের দ্বারা আপনার কাল পরিষ্কার হবে, আর কাল যখন পরিষ্কার হবে তখন এবাদতের মজা পাওয়া যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এবাদতের মজা পাওয়া যাবে। যদি এবাদতের মজা না হয়, এবাদত করতে তার মনে চাহিদা আসে না, এই জন্য জিকির করবেন, জিকিরের দ্বারা আমার প্রাণের বেড়ে এবাদতের মজা পাবেন। আমি আপনাদের দৃষ্টান্ত দিয়ে বুঝাইতে চাই, আপনাদের এই পুস্তখোলা বালুর মাঠ এ আশেপাশে আমার প্রাণের বেড়া কোনো মেহমান যদি দাওয়াত দেন, মেহমান দাওয়াত দিয়ে ভালো তৈলাক্ত তাজা গুস, তাজা পাঙ্গাস অথবা রুই মাছ, মুগ ডাউল, পিওর দুধের দধি, এত সুন্দর ইন্তেজাম আপনি করছেন, আমি আপনাদের জিজ্ঞাসা করি, দেখা গেছে মেহমান খাবার জন্য যখন তৈয়ার হইয়া প্লেট নিয়ে বসে, সর্বপ্রথম সালাত আনে, সর্বপ্রথম আনে সালাত, হয়তো আমার প্রাণের ভেড়া খিরার সালাত, শশার সালাত,
না হয় পেপের সালাদ, না হয় যে কোনো টকের সালাদ আনে হাজির করে, আগে সালাতের পরে গোস্ত আনে, তারপরে মাছ আনে, তারপরে ডাউল আনে, তারপরে দধি আনে, তারপরে সব রকমের ইন্তেজাম আনে। আচ্ছা আমার প্রাণের বেড়ে এত সুন্দর গোস্ত, এত সুন্দর মাছ, এত সুন্দর ডাউলের পরে সালাতের কি প্রয়োজন? সালাত এজন্য দেওয়া হয় যে সালাতের দ্বারা খাদ্যের টেস্ট বাড়ে, জিকিরের দ্বারা এবাদতের টেস্ট বাড়ে। জোরে বলে সুবহানাল্লাহ। সালাতের দ্বারা যেমন খাদ্যের মজা বাড়ে, জিকিরের দ্বারা এবাদতের মজা বাড়ে। জোরে বলে সুবহানাল্লাহ। এই জন্য সকাল সন্ধ্যায় জিকিরের দরকার। হযরতে মূসা পয়গম্বর আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দরখাস্ত করলেন, প্রভু গো আমি মূসা নবী তোমার কাছে দরখাস্ত করি, আরজ করি গো প্রভু এমন একটা জিকির তুমি আমাকে দাও যেই জিকির অন্য কাউরে দাও নাই, নূতন একটা জিকির তুমি আমাকে দাও। আল্লাহ ডেকে বলেন, মূসা গো তুমি পড়ে নাও, হযরত মূসা পয়গম্বর প্রভুর দরবারে বলে, প্রভু গো এমন জিকির আমাকে দিলেন, এই জিকির অনেকেই করেছে, অনেক পয়গম্বরে পেয়েছে, পুরাতন জিকির আমি চাই না, নূতন একটা জিকির তোমার কাছে চাই। আল্লাহ ডাক দিলেন, মূসা গো এমন জিকির তোমাকে দিয়ে দিলাম, মনে রেখো মূসা তামাম পৃথিবীর সাত আসমান জমিন যদি তুমি এক পাল্লার মাঝে উঠাও, আমি আল্লাহর দেওয়া জিকির যদি অন্য পাল্লার মাঝে উঠাও, তামাম পৃথিবীর ওজন হালকা হয়ে যাবে, আমি আল্লাহর দেওয়া জিকিরের ওজন ভারী হয়ে যাবে। এজন্য জিকিরের দরকার আছে, জিকিরের প্রয়োজন আছে। আমার প্রাণের ভাইরা সকাল সন্ধ্যায় জিকির করো, জিকিরের প্রেম তোমার অন্তরে ঢুকায় দাও। সাহাবায়ে কেরামেরা জিকির করছে, এই জিকির তারা কোনোদিন ছাড়ে নাই। হযরতে বিলালের ইতিহাস পড়েন, হযরতে খাব্বাবের ইতিহাস পড়েন, হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলার ইতিহাস পড়েন, হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলার ইতিহাস পড়েন, সাহাবায়ে কেরাম আজমাইনদের ইতিহাস পড়ে দেখেন, জিকির করেছে তারা, জীবনে কোনোদিন জিকির ছাড়ে নাই। হযরতে বিলাল জিকির করেছে, উমাইয়া শাস্তি দিয়েছে, মেরেছে, মারতে মারতে বুকের উপরে পাথরের চাপা দিছে, শৃগাল কুকুরের মতো। আমার প্রাণের ভাইরা মদিনার জমিনের উপরে উত্তপ্ত বালুর মাঝে শোয়াইয়া শৃগাল কুকুরের মতো শেষরাইতে শুরু করেছে। ডেকে বলে, বিলাল রে এখনো সময় দিলাম, কালমা ছেড়ে দে, জীবন বাঁচায় নে। হযরত বিলাল জবাব দেয়, উমাইয়া মারতে পারো, কাটতে পারো, শাস্তি দিতে পারো রে, মনে রাখো যেই দিল দিয়া ইমানের কালমা পড়ি ওই দিলে ধরার ক্ষমতা তোমার নাই। হযরত বিলালের সারাটা শরীর বাবুল কাটা দিয়া ক্ষত বিক্ষত করে দিয়েছে, বাবুল কাটা গুলি ভিতরে ঢুকায় ঢুকে টান দিলে সিরা সিরা গোস্ত গুলি রগ্রেশা গুলি বাহির হয়ে আসে। আমার প্রাণের ভাইরা বিলালকে ডেকে বলে, বিলাল এখনো সময় দিলাম, কালমা ছেড়ে দে, জীবন বাঁচিয়ে নেয়। হযরত বিলাল জবাব দেয়, উমাইয়া রে মাইরের পরিমাণ যত বাড়াইয়া দেয়, মাইরের পরিমাণ শাস্তির পরিমাণ যত বাড়াইয়া দেয়, প্রেমের পরিমাণ তত বাড়িয়া যায়। তোর মাইরের খবর আমি বিল্লাল রাখি না, তোর মাইরের খবর আমি বিল্লাল রাখি না। আমার প্রাণের ভাইরা এমন ভাবে তারা কালমার সাথে প্রেম করেছিল, শেষ পর্যন্ত উমাইয়া কাফির মাইরা যখন কালমা ছাড়াইতে পারে না, ডেকে বলছে, বিলাল রে মক্কার জমিনে সব জানে বড় ধনী তোরে করে দিব, এ বিলাল সুন্দরী রমণী মেয়ে তোর কাছে বিবাহ দিব, এ বিলাল ধন দৌলতের লোভে সুন্দরী নারীর লোভে কালমা ছেড়ে দে, জীবন বাঁচায় নেই। হযরত বিলাল জবাব দিলেন, উমাইয়া তোমার সমস্ত ধন দৌলত রূপসী নারী
যাই তুমি বলো না কেন, যদি আমি একদিকে এক পাল্লার মাঝে উঠাই আর যদি আমি কালমাকে এক পাল্লায় উঠাই, মনে রাখো একটা মাছের পাখের যতটুকু ওজন হয় কালমার সামনে তোমার ধন দৌলতের ওজন এতটুকু হয় না। আমার প্রাণের ভেড়া, এই জন্য বলতেছিলাম কালমার সাথে প্রেম করো। ওয়াখিরি কালামু লা ইলাহা ইল্লাল্লাহ, নবীজি বলেন ফাদা হালাল জান্নাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। মৌতের সময় যে কলমা পড়ে মরতে পারবে, নবীজি বলে তার জায়গা হবে জান্নাতে, জোরে বলেন সুবহান। অতএব শেষ বালা তো সব বালা, শেষ বালা হইলে জীবনে কালমাকে ভালো করে পড়ানোর দরকার আছে না নাই, জোরে বলেন দরকার আছে নি। এই জন্য আমার যুবক ভাইরা দোকানদারি করেন, আমার যুবক ভাইরা চাকরি নকরি করেন, আমার যুবক ভাইরা ব্যবসা বাণিজ্য করেন, যাই করেন চাকরির ফাঁকে ফাঁকে কলকারখানার মধ্যে গান বাদ্য না কইরা আপনি মেশিন চানান আর জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, দোকানদারি করেন, দোকানদারি করার ফাঁকে ফাঁকে অমিয়া যখন লোকেরাই যা জিজ্ঞাসা করে কথা বলো, আর যখন জিজ্ঞাসা না করে অফসর থাইকা সময় নষ্ট করো না, তুমি যখন অফসর থাকো দোকানের ফাঁকে ফাঁকে জিকির করো ইল্লাল্লাহ 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 ইল্লাল্লাহ, এইভাবে যদি তুমি জিকির করো দুনিয়ার লাভও তোমার ক্যাশের মধ্যে আইল, আখেরাতের লাভও তোমার দিলের মধ্যে জমা হইয়া গেল। কি কোন কথা ঠিক না? ঠিক, আখেরাতে লাভ জমা হইলো ক্যাশো, আর আমার প্রাণের বেড়ে দুনিয়া লাভ জমা হইলো ক্যাশো, আখেরাতে লাভ জমা হইলো তোমার আমল নামার মধ্যে, জোরে বলেন সুবহানাল্লাহ। তাইলে হ্যাঁ, একদিকে লাভবান না দুই দিকে লাভবান? একদিকে না দুই দিকে? দুই দিকে যার লাভ তার কোনো খাস্তা আছে নাকি? জোরে বলেন তো, দুনিয়া তো লাভ আখেরা তো। যা হোক, ওই দিকে গেলে গালি জিকিরের উপরে যাইবো গা, ওইটা আমার সাবজেক্ট না। আমি কথা প্রসঙ্গে মাগরিবের নামাজের পরে জিকির করার অভ্যাস আমারও আছে, আর বিশেষ করে আমার প্রাণের বেড়ে হক্কানি পীরের মুরিদ যারা, হক্কানি পীরের কাছে যারা যায় তারা মাগরিব আর ফজরের পরে জিকির না করে পারে না। কি কোন ভাই কথা ঠিক না? আর ঢাকা শহর হইলো আমার প্রাণের ভাইরা, দেখা গেছে যে সরমনের হুজুরের কিছু পাগল আছে, আছে না না আছে, জোরে বলেন। জিকির না করলে তাদের কাছে কি লাগে না? ভালো লাগে না। আর জিকির আমাদের প্রত্যেকেরই করা দরকার। তা আমার সাবজেক্ট হলো রমজান, মনে আছে নাকি? রোজা কি সব জিনিসের সর্দার আছে, মনে আছে তো? তো বারো মাসের সর্দার কোনটা? বারো মাসের সর্দার কি? রমজান। মনে রাখুন লাগবে, বারো মাসের সর্দার রমজান। রমজান, রমজান শরীফের তাৎপর্য কি? রমজান শরীফের রোজা আমাদেরকে কেন করা দরকার? শুধু আল্লাহর হুকুম এটা তো আমাদেরকে পালন করতেই হবে, যে রমজান শরীফ আল্লাহর হুকুম এটা আমাকে পালন আপনাকে পালন করতেই হবে। কিন্তু এই রমজানের দ্বারা আমার আপনার উপকার কি হবে, আমার আপনার লাভটা কি হবে? রমজান শরীফের দাম কত? আকাশের মধ্যে যখন রমজানের চাঁদ দেখা দেয়, রমজানের চাঁদ উঠে আর সে মহল্লা থেকে একটা মৃদু বাতার যাইয়া জান্নাতের গাছের পাতায় পাতায় বাড়ি লাগে, সুন্দর মধুর একটা আওয়াজ হয়, জান্নাতের হুর গালমান গুলি প্রভুর দরবারে ফরিয়াদ করে, প্রভু গো এই যে কোন মাস কোন চাঁদ আকাশে এসেছে, আজ দেখি জান্নাতের গাছের পাতার সুন্দর গান শোনা যায়। আল্লাহ রাব্বুল আলামিন জবাব দেয়, হুরে রে এ গালমানেরা সাক্ষী থাক, শাহরু রমজানা শাহরু রমজান, এটা রমজান মাসের চাঁদ আকাশে এসেছে আকাশে উঠেছে, জোরে বলেন আলহামদুলিল্লাহ। রমজান মাসের চাঁদ আসছে, রমজান মাসের চাঁদ, হুর গেলমানগুলি প্রভুর দরবারে দোয়া করে, প্রভু গো এই রমজানের চাঁদ দেখার পরে দুনিয়ার জমিনে যারা নাকি রোজা রাখবে, ও প্রভু তাদের জিন্দগির গুণাগুলি তুমি মাফ করে দিও, জান্নাতে আইনা আমাদের হুরদের স্বামী বানায়ও আমরা যেন তাদের খেদমত করতে পারি, তৌফিক তুমি দান করে দিও।
হুর গেল মানে দোয়া করে কার লাগি যারা রোজা না থাকে তাগর লাগি নাকি কোন আপনারা কার লাগি দোয়া করে যারা রোজা এ মিয়া রোজার কত দাম রোজা থাকলে খালি আল্লাহ খুশি হইতো না আমনে স্বাস্থ্য ভালো থাকবো আলহামদুলিল্লাহ কন্যা আলহামদুলিল্লাহ রোজা থাকলে খালি আল্লাহ খুশি হইতো না আল্লাহ তো খুশি হইবই আপনার স্বাস্থ্য ভালো হয়ে যাবে জোরে বলেন সুবহানাল্লাহ কেমনে স্বাস্থ্য ভালো হবে বায়োলজির ছাত্র যারা অ্যানাটমির ছাত্র যারা স্বাস্থ্য বিজ্ঞানের ছাত্র যারা আপনারা বোন শুনেন আমার প্রাণের বাইরা রমজানের উপকারিতা কি কোরআন রমজান সম্বন্ধে কি থিওরি দেয় আর কোরআন রমজানের কি গুরুত্ব দেয় শুনেন বিজ্ঞানের মাধ্যমে আমি রমজানের গুরুত্বটা আপনাদের সামনে বুঝাইতে চাই আমার প্রাণের ভাইরা আকাশের মধ্যে রমজানের চান উঠলে হুর গেলমান গুলি আল্লাহর কাছে দোয়া করে শুধু হুর গেলমান না শুধু হুর আর গেলমান না পানির মাস পর্যন্ত রোজা ধারের জন্য দোয়া করে জোরে বলেন সুবহান পানির মাছ রোজাদারের জন্য দোয়া করে অমিয়াম পশু পক্ষী দোয়া করে রোজাদার যারা তাদের জন্য রোজার এত ফায়দা রোজার এত লাভ হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মসজিদে খুতবা দিবার জন্য তৈয়ার হয়েছেন খুতবা হাতে পড়বেন এমন সময় রাসূল আমার বলেন আল্লাহুম্মা আমিন আরেকবার বলেন আল্লাহুম্মা আমিন আরেকবার বলেন আল্লাহুম্মা আমিন তিনবার আমিন বললেন খুতবা পড়ার পূর্বে খুতবা হাতে নিয়া রাসূল খুতবা পড়বেন এমন সময় তিনবার তিনি আমিন বললেন উপস্থিত সাহাবি যারা ছিলেন লক্ষ্য করলেন নামাজ যখন সমাপ্ত হয়ে যায় জিজ্ঞেস করেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ রাসূল গো বুঝতে পারি নাই অন্য দিন আপনি খুতবা পড়েন অন্য শুক্রবারে খুতবা পড়েন জুমাতে খুতবা পড়েন কিন্তু খুতবা পড়ার আগে আমিন আমিন বলেন না আজকে কেন তিনবার করে আমিন বললেন তার রহস্য কি তার কারণ কি রাসূল বলে দিলেন সাহাবীরা আমি যা দেখি তোমরা তা দেখো না আমি যা শুনি তোমরা তা শোনো না এ সাহাবীরা শোনো আমি যখন খুতবা হাতে নিছি পড়ার জন্য এমন সময় সামনের দিকে যখন লক্ষ্য করেছি তাকিয়ে দেখি জিব্রাইল আমার সামনে হাজির হয়ে গেছে জিব্রাইল আমার কাছে প্রস্তাব করলো রাসূল গো দুনিয়ার জমিনে যারা নাকি রমজানের মাস পাইল সাবালক হইয়া সুস্থ থাইকা তারা সাবালক হইয়া সুস্থ থাইকা যারা নাকি ওই রমজানের রোজা রাখে নাই রমজানের রোজা রেখে এগারো মাসের গুণা মাফ করায় না তারা ধ্বংস হইয়া যাক জিব্রাইল ফেরেশতা আমার কাছে প্রস্তাব করলো আমি ওই প্রস্তাবটারে সমর্থন করলাম আল্লাহ জিব্রাইল ফেরেশতার কথাটারে তুমি কবুল করো আল্লাহুম্মা আমিন বুঝ পাইছেন নি এখন বুঝ পাইছেন তো এখন এ যুবক ভাইরা এ পুস্ত খোলার যুবক ভাইরা তুমি আর কয় নম্বরের যুবক তোমার আর কত ক্ষমতার অধিকারী তোমার চেয়ে বহুত ক্ষমতার অধিকারী মানুষ দুনিয়ার জমিন থেকে চির বিদায় হয়ে চলে গেছে কি কোন কথা ঠিক না ঠিক তুমি যাদেরকে দেখো নাই ইতিহাস তালাশ করো তাদেরই তুমি ভাইবা যাদেরকে দেখো নাই ইতিহাস তালাশ করো তাদেরই তুমি ভাইবা তুমি কারুনরে দেখো নাই কারণ তোমার চেয়ে কোটি কোটি গুণ ধনী বেশি ছিল হামানকে তুমি দেখো নাই হামান তোমার চেয়ে ধনী ছিল ফেরাউনকে তুমি দেখো নাই ফেরাউন তোমার চেয়ে ধনী ছিল নমরুদকে তুমি দেখো নাই নমরুদ তোমার চেয়ে ধনী ছিল অমিয়া পৃথিবী যারা কাঁপাইছে দুনিয়াতে তারা থাকতে পারে নাই বিদায় হয়ে চলে গেছে অমিয়া আজকে তাদের খবর লও দুনিয়া তো রইল রে ফেরাউন তো রইল না দুনিয়া তো রইল কারণ তো রইল না দুনিয়া তো রইল সাদ্দাত তো রইল না দুনিয়া তো রইল ও আমার প্রাণের ভাইরা যারা নাকি বাহাদুরি করছে তারা রয় নাই ও পুস্তকলার যুবক বাহাদুরি করো না পুস্তকলা থাকবো রে তুমি বাহাদুর কিন্তু থাকবা না
পুস্তকলা থাকবে, তুমি বাহাদুর থাকবা না। এই ঢাকা শহরে কত বাহাদুর আইছিল, ঢাকা শহর রইল কিন্তু বাহাদুর রইল না। অমিয়াম কত সম্রাট আইলো, সাম্রাজ্য রইল সম্রাট রইল না। অমিয়া কত রাজ রাজা আইলো, রাজ্য রইল রাজা রইল না। অমিয়া কত শক্তিশালী আইলো, শক্তি রইল শালি রইল না। কত আমার প্রাণের বাইরে দোকানদার আইলো, দোকান রইল দার রইল না। অমিয়া কত টাকাওয়ালা আইলো, টাকা রইল ওয়ালা রইল না। অমিয়াত কত কুস্তিগির আইলো, কুস্তি রইল গির রইল না। কত চেয়ারম্যান আইলো রে, চেয়ার রইল ম্যান রইল না। কি কোন কথা ঠিক না? ঠিক, চেয়ার রয়েছে ম্যান রয়েছে, নি জোরে বলেন ম্যান। পুস্তকলা থাকবো কিন্তু পুস্তকলা বাসি থাকবে না। কিন্তু তুমি যদি রোজা করো, নামাজ পড়ো, সকালবেলায় যদি কোরআন ধরো, পাঁচ ওয়াক্ত যদি তুমি সেজদা দাও প্রভুর দরবারে, তোমার ইতিহাস থাকবে আল্লাহর দরবারে, তোমার ইতিহাস থাকবে দুনিয়াতে হাজার হাজার মানুষ শাহজালাল ইয়ামনির মতো, অমিয়া হযরত হাবিবজি হুজুরের মতো, অমিয়া আমার প্রাণের বেড়া হযরত মাওলানা আফসার আলী সাহেব রহমতুল্লাহ আলার মতো, হযরত শাহ আলী বুগদাদি রহমতুল্লাহ আলার মতো, হযরত কেরামত আলী জৈনপুরি রহমতুল্লাহ আলার মতো, তোমার ইতিহাস পৃথিবীতে থাকবে। আর না হয় তোমার ইতিহাস হবে ফেরাউনের মতো, না হয় তোমার ইতিহাস হবে নমরুদের মতো, আর না হয় তোমার ইতিহাস হবে সাদ্দাতের মতো, আর না হয় তোমার ইতিহাস হবে চোর ডাকাতের মতো। কি কোন কথা ঠিক না? ঠিক। অতএব ইতিহাসকে যদি তুমি ভালো করতে চাও, তাহলে রোজারে দৈরা না ছাইরা। কি কোন আমরা রোজারে দৈরা না ছাইরা, ইতিহাস ভালো করতে গেলে রোজারে দৈরা, রোজারে দৈরা ইতিহাস ভালো করলে তোমার দরজা আমার প্রাণের বাইরে অলির দরজাতে আল্লাহ পৌঁছায় দিতে পারে, আবেদের দরজাতে তোমার আল্লাহ পৌঁছায় দিতে পারে। মহাব্বতে একটু দূর শরীফ পড়েন, সাল্লাল্লাহ সাল্লাল্লাহ ওয়ালা মুহাম্মাদ সাল্লাল্লাহ, নবীদের সম্রাট সাজিয়া আসিলেন ভরায় নবিয়া, উম্মতকে ভাসাইয়া ধরায় ও গো ঘুমালেন সোনার মদিনায় সাল্লাল্লাহ। জোরে সোরে মহাব্বতে বলেন সাল্লাল্লাহ। তৌহিদ প্রচারের কারণ, তৌহিদ প্রচারের কারণ, তাইফে করিলেন গমন, কাফেরের শত অত্যাচার অগোর হৃদয়ে করিলেন বরণ সাল্লাল্লাহ মুহাম্মাদ সাল্লাল্লাহ সাল্লাল্লাহ ওয়ালা মুহাম্মাদ সাল্লাল্লাহ। এতিমা করিলেন যারে বাদশাহী দিলেন তাহারে, আব্দুল্লাহর জীর্ণ কুটিরে আবে না মায়ের উদরে সাল্লাল্লাহ মুহাম্মাদ সাল্লাল্লাহ সাল্লাল্লাহ ওয়ালা মুহাম্মাদ সাল্লাল্লাহ। এ যুবক তুমি জানো না, এই দুনিয়া থাকার জায়গা না, এই দুনিয়ার থেকে চির বিদায় নিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত,
মরতে হবে রে, এই দুনিয়াতে থাকতে পারবে না। মওতু কাসিন কুল্লু নাসিন দাখিলু, মওতু কাসিন কুল্লু নাসিন দাখিলু, বাইতু কাবরিন কুল্লু নাসিন দাখিলু। আমার প্রাণের বাইরা মওতের শরবত সকলেরই পান করতে হবে, মওতের শরবত সকলের পান করতে হবে রে। এই মৌতিকা বাঁচার ক্ষমতা কারো নাই, মৌতের আগে আমাদের সামানা জোগাড় করার দরকার আছে না নাই? জোরে বলেন আছেন। মৌতের আগে আমাদের সামানা জোগাড় করা দরকার। আপনি মনে করছেন আপনি খুব ধনী মানুষ, রোজা না থাইকে আপনি পারবেন? আরে মিয়া, যেদিন আল্লাহর কাছে ধরা পড়বেন ওই দিন একটা রোজার যে কত দাম ওই দিন বুঝবেন। কি কোন কথা ঠিক না? ঠিক আজরাইল রে, যেদিন তুমি নিজের নয়নে দেখবা আজরাইল রে, ওই দিন এই রোজার জন্য কত কান্দা তুমি কানবা। শুধু কান্দা না, আজরাইলের কাছে তুমি দরখাস্ত করতে থাকবা, ফায়া কুলা রব্বি লাউলা আখারতানি ইলা আজালিন কারিব ফাসাদদাকা ওয়াকুম মিনাস সলিহিন। কত কান্দা কান্দা, একটু সময় দাও আমি আল্লাহকে দেখে লই, আল্লাহর রেজামন্দি আমি হাসিল করে লই, তোমার ইবাদত বন্দেগি করে লই, আল্লাহর কাছে দরখাস্ত করবে, আল্লাহর কাছে ডাকতে থাকবে, হাজারো কান্দা কানতে পারবে, একটা সেকেন্ডের সময় আর তারে দেওয়া হবে না। আমি হযরতে সুলাইমান পয়গম্বর এত বড় বাদশা ছিলেন, যার সিংহাসনটা বাতাসের উপর দিয়ে চলাফেরা করছে, সাধারণ সিংহাসন ছিল না। সুলাইমান পয়গম্বরকে আল্লাহ যে সিংহাসন দিছিলেন ওই সিংহাসনের মধ্যে আমার প্রাণের বাইরা 600,000 আসন ছিল। জোরে বলেন সুবহান। তাফসীরে মারফুল কোরআনে লেখা যে হযরত সুলাইমান আলাইহিস সালামকে আমার প্রাণের বাইরা যে সিংহাসন আল্লাহ পাক দিছিল ওই সিংহাসনের মধ্যে 600,000 আমার প্রাণের বাইরা সুলাইমান আলাইহিস সালাম বসার পরও 600,000 আসন থাকতো। জোরে বলেন সুবহানাল্লাহ। জিন ইনসানে মিলাইয়া 600,000 আসন ছিল বসবার মতো। আর আমনগর এই যে সদর গার্ডেনে স্টিমার যায় বাইসা, ভোলা যায়, বরিশাল যায়, খুলনা যায়, আসন কতটি হইব? আসন সারা পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় স্টিমার যেটা, সেটার মধ্যে আমার প্রাণের বেড়া 15,000 মানুষ বইতারে, 15,000 মানুষ বইতে পারে, 15,000-এর উপরে অহনো আমার প্রাণের বেড়া কোনো স্টিমার তৈয়ার করতে পারছে না। আর সুলাইমান আলাইহিস সালামের সিংহাসনের মধ্যে 600,000 আসন আছে। জুড়ে বলেন সুবহান। তাইলে এই 15,000 মানুষ বইবার একটা স্টিমার তৈরি করে ওই তুমি একবারে বিজ্ঞানী হইয়া তোমার মাথা খারাপ হইয়াছে গা, তুমি আর কিছু বুঝো না, 15,000-এর আসন তৈরি করে ওই বিজ্ঞান তো অহনো সুলাইমানের কাছেও তুমি গেছো না। আর সুলাইমান পর্যন্ত গেলে তো নবী বাদ হয়ে রইছে। কি কোন ভাই সাহেব কথাটা ঠিক না? নবীদের দুই হাতের মধ্যে দুই আঙ্গুলের মধ্যে যে বিজ্ঞান আছে, সকল বিজ্ঞানী যদি একান করে বাইটা খাওয়া হয় নবীর দুই আঙ্গুলের বিজ্ঞান হবে না? কি কোন কথা ঠিক না? ঠিক নবীজির দুই আঙ্গুলে কদ্দুর বিজ্ঞান আছিল, কতটুক বিজ্ঞান আছিল, জমিনের মধ্যে দুইটা আঙ্গুল দিয়ে ইশারা করছে, আসমানের স্থান দুই খণ্ডে হইয়া খণ্ড হইয়া ভাগ হইয়া আলাদা হইয়া গেছে। গাজরে বলেন সুবহানাল্লাহ। নবীজির দুই আঙ্গুলের ইশারায় যদি আসমান দুই আমার প্রাণের বেড়া চন্দ্র দুই ভাগ হয় তাহলে আঙ্গুল তো আরো 800 হাত হয়ে রয়েছে। কি কোন ভাই কথাটা ঠিক না? ঠিক দুই আঙ্গুলের বিজ্ঞানে না আসমানের স্থানদের মধ্যে দেখাইছে আরো 10 আঙ্গুলের বিজ্ঞান রয়েছে। তুই তো অহনো কাই আঙ্গুলের বিজ্ঞানী হইছ না, নুমাত ছাইরে দিছ তার তাইরে নাইরে নাইরে না, ঘরে আছে বাইরে না, বুঝ পাইছিস কথাটা? হ্যাঁ, বাইরে আছে মসজিদ নাই, বাইরে আছে মসজিদ না, বলে বিজ্ঞানী হয়েছে গা, বিজ্ঞানী হয়েছে গা, কত কিছু হইয়াছে গা, হ্যাঁ মসজিদ জায়গা চিনে না, হ্যাঁ রোজা চিনে না, নামাজ চিনে না, চিনবি একদিন যেদিন তিন কাফরের ভিত্তে যাস। কি কোন কথা ঠিক না? ঠিক যেদিন তিন কাফরের ভিত্তে যাস সেদিন চিনবি, কিন্তু সেদিন চিনলে কাম লাগবো নি? আরো জোরে কোন কাম লাগবো নি? হ্যাঁ মিয়া, ওই দিন চিনলে কিন্তু কাজে আস। আমার প্রাণের ভাইরা যেদিন দরা পড়বা ওই দিন কানলে কাব হবে না, ধরা পড়ার আগে কান্দন লাগবো। এই জন্য আমি বলতেছিলাম রমজানের ইজ্জত করা, রমজানের সম্মান করা, রমজানের কদর করা দরকার আছে না নাই? ধরে বলেন। কিন্তু রমজানের কদর করবে কারা? রমজানের কদর জানে যারা। কি কোন কথা ঠিক না? কাদের গাও হারে সাহাবে দানাত, ইয়াবে দানাত জহরি, কাদের গাও হারে সাহাবে দানাত, ইয়াবে দানাত জহরি, কাদের গুল বুল বুল বেদানাত,
ইয়া বেদানা দোষা পরি কাদের গুল বুল বুল বেদানাত ইয়া বেদানা দোষা পরি মতির কদর জানে বাদশা কিংবা জানে জোহরি ফুলের কদর বোমরা জানে কিংবা জানে ফুল পরি ফুলের কদর বোমরা জানে কিংবা জানে ফুল পরি অমিয়া রোজার কদর করছে কারা হযরত আবু বকর করছে হযরত ওমর করছে হযরত ওসমান করছে আল্লাহর ওলিরা করছে এখনো যারা আল্লাহরে পাইবার জন্য পাগল তারা করে কিন্তু তোমার কাছে টেলিভিশনের দাম আছে তোমার কাছে সিনেমার দাম আছে তোমার কাছে গান বাদ্যের দাম আছে রমজানের দাম নাই মনে রেখো এই রমজানের কাম কিন্তু তোমার লাগবে ওই দিন গানে তোমারে রক্ষা করতে পারবে না গানে রক্ষা করতে পারবো আরো জোরে কোন গানে রক্ষা করতে পারবো গানে যদি শান্তি হইতো রুনা লায়লা শান্তি পেত গানে যদি শান্তি হইতো রুনা লায়লা শান্তি পেত এমিয়া হোটেল সোনার গায়ে এক ঘন্টা গান গাইছে 1000 টিহাটি গেট আর আমেরিকা গাইয়া যাইয়া যখন রুনা লায়লা গান গাইছে জাবেদ কায়সারে পাগল হইয়া হেরে বিয়া করছে পরে হাদরা হইছে পরে সাইরা দিছে বুঝছেন না কথাটা তাইলে যদি শান্তি হইতো তো ওইবার পরে সাইরা দেখে রে তাইলে বুঝা গেল গানে শান্তি না শান্তি রোজায় শান্তি কি আরো জোরে বলেন শান্তি কি শান্তি রোজায় রোজা ছাড়া শান্তি পাওয়া যায় না এই জন্য রোজার প্রয়োজন আছে আজকে আমরা রোজার কদর করি না যুবক ভাইয়েরা পুস্তার যুবকেরা ঢাকা শহরের যুবক ভাইদের কাছে স্কুল কলেজ ইউনিভার্সিটির যুবক ভাইদের কাছে আমি সুলতানউদ্দিন নুরি রোজা রাখা যায় এটা আমার কথা না এটা আল্লাহ রাব্বুল আলামিনের আয়াতে কারিমা কোরআনে কারিমে আছে আমি সুলতান ওই আয়াতটা তোমার সামনে পেশ করতেছি কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন রমজানের কদর করো আমরা রমজানের কদর বুঝি না এক বেডা মাছ ধরার লাগি নদীর গেছে মাছ ধরত যাই যেটার কদর বুঝে না এটার কদর করে না আর কদর বুঝলে করে এটার প্রমাণ কি আজকে কদর বুঝাইতাম চাই তুমি যদি কপাল বাড়া থাকে তাহলে তুমি বুঝবা আর যদি তোমার কপাল খারাপ থাকে তাহলে আমি চন্দন কাঠ বৈশ্য তোমার কপাল বালা করতে পারতাম না যেহেতু হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে আবু জেহেলের কপাল বালা করতে পারছে না কি কোন ভাই কথাটা ঠিক না ও ঠিক আবু জেহেলের কপাল হুজুর ওই বালা করতে পারছে না তো আমি সুলতানউদ্দিন নুরি তোমার কপাল বালা করবো কেমনি কপালও যদি তোমার এই জিনিস না থাকে আমার প্রাণের ভাইরা মসনবীর মধ্যে লেখা রুম রহমতুল্লাহ আলাই লেখা যে একবারে মাছ ধরনের লেগে জাল ফেলাইছে নদীর অনে ভাই সাহেব জালের মধ্যে উঠছে একটা পাত্র পাত্র উদার পরে ভাই সাহেব জালের মধ্যে আর কোনো মাছ উঠে না জালু বেচারা কই পাত্রে আমার আলী খি লাগাইছে লয়টা বাইক পাত্র না বাইক নিয়ে ভাই সাহেব দরজার মধ্যে রাখছে এটা লাথি দিয়ে একবার ভিতরে যায় আরেকবার লাথি দিয়ে ভিতরতে না বাইক তো তার বাড়ির লগে আসিল জৌহরির বাড়ি জৌহরির বাড়িতে মেহমান আইছে এখন জৌহরির বিবি কয় কাছে যখন গোপালের বাড়ি আছে তালাশ করে দিয়ে হোক না একটু মাছ উসনি পাওয়া যায় মেহমানরা খাওয়া মুখির দা তখন গোপালের বাড়ি গেছে গিয়া উডানো খারিয়া ডাক দিছে কিরে গোপাল কি সাপ কে লাগি আপনি তো আমার বাড়িতে আইন না গরিবের বাড়িতে আতির ভাড়া কে লেগে আইছেন কয় আতিমাতি যা ওই কথা এইগুলি পরে কইছে মাছ আছে নি রে মাছ কয় সাপ কইেন না কয় কি কইতাম না কই দেখেন না পাত্রটা এটা যেদিন আমার জালের মধ্যে লাগছে সেদিন তানে আমি মাছ পাই না এর লাগে এটা এখনো রাখি একবার লাত্তি দেয় আর একবার লাত্তি দিয়া ভাই জোহরি এই পাত্রটার ভাই চাইছে এর কাছে শহর মধ্যে যেমন কেমন কেমন লাগতেছে বুঝতেছেন নি কথাটা এর কাছে যেমন কেমন কেমন লাগে আয় হায় হায় আল্লাহু আকবার আল্লাহু আকবার পকেটের মধ্যে যখন নির্ণয় করার পাথর আছে গিয়া গসা দিছে গসা দিয়া দেখে তখনকার দিনে এটা 20 লক্ষ টাকার মাল আছে বুঝতেছেন নি কথাটা তখনকার দিনে এটা কত মাল আছে 20 লক্ষ এর মাছার চাষ গোপাল রে গোপাল বেশ ভিড়ে ভাত্তরটা গোপালের বউ আছে খুব বেহা গোপাল আছে সিধা গোপালের বউ কয় ব্যাপারটা কি রে লাত্তি দাই যায় এইটার বেসনের কথা জিগায় তাহলে তো বুঝা গেল এটার মধ্যে কিছু আছে গোপালের বহু গোপালের ডাক ডাক আন্তাজে যে কথা কয় না আমার লোকে বুঝনা করিয়া বুঝতেছেন না কথাটা আন্তাজে যে কথা কয় না আমার লোকে বুঝনা করিয়া কয় গোপাল বেশ ভিড়ে কয় সাপ কত দিবেন কয় না তুই কয় না সাপ আপনি কন গোপালে চিন্তা করে চাইয়ে যদি ঠকি আমি 10,000 চাইলে যদি 12,000 দাম নেয় 10 লাখ চাইলে যদি 12 লাখ দাম নেয় চাই কেরে এলে কি ইউসুফ আলাইহিস সালাম রে মিশরের বাজারও তুলছিল মিশরের বাজারও ইউসুফ আলাইহিস সালামকে তোলার পরে
যারা ক্রেতা আসিল তারা কয় মিশরে গিয়ে ইউসুফের দাম কত, অনেক যারা বেচবো তারা কয় দাম, এমনি অঙ্ক হিসাবে চাইছ না, কারণ আমরা অঙ্ক হিসাবে চাইয়া যদি ঠগি যদি আর সে বেশি নেও ইয়া থাকে তাহলে কি কয় সাবাম নই কন্যা, কয় এক ফাল্লার মধ্যে ইউসুফ আর এক ফাল্লার মধ্যে টেহা পয়সা, আরেকজনে কয় রাহ ইহানের ভাইহার আরও আছে বলে কি যে এক ফাল্লার মধ্যে ইউসুফ আর এক ফাল্লার মধ্যে স্বর্ণ চান্দি, আরেকজনে কয় রাহ তোমার তো বাত্তি ভাইহার আরও আছে, এক ফাল্লার মধ্যে ইউসুফ এক ফাল্লার মধ্যে হীরা জহরত, আরেকজনে করা হয় এক ফাল্লার মধ্যে ইউসুফ আর এক ফাল্লার মধ্যে পরশমণি, আরেকজনে করা হয় এক ফাল্লার মধ্যে ইউসুফ আর এক ফাল্লার মধ্যে তোমরা যত তার ডবল আমি, জোরে বলেন সুবহানাল্লাহ। আচ্ছা দাম চাইয়া ভাই লইলে ভাই সাহেব পঞ্চদি দাম চাইয়া ভাই লইলে, কোরআন শরীফের মধ্যে ইউসুফ আলাইহিস সালামের ঘটনা আছে, পুরা সুরাই আছে একটা ইউসুফ আলাইহিস সালামের সুরা আছে না, না জোরে বলেন আসেনি, এটা না কত সিফারের মধ্যে পঞ্চদি কত সিফারের মধ্যে এটা এই দেখেন সকলকে কইতারে না, ওখানে যদি জিজ্ঞাসা যে বাংলাদেশের কোন নায়কটা বিষ খাইয়া মরছে কৌছে দিহি ফট করে কই লইব, হুজুর জানেন না সালমানে মরছে যে কিরা লইয়া নোশন দিতে আইছেন আপনি সালমানের কথা জানেন না, সালমানের কথা কই দেব কিন্তু সুরা ইউসুফ কোন সিফারের মধ্যে এটা, আয় হায় সালমানের লগে সম্পর্ক আছে কিন্তু সিফারের লগে সম্পর্ক নাই, কি কোন কথা ঠিক না ঠিক, ওখানে যদি আমি জিজ্ঞাই কছে দিমি আইডা কোন মাসটা যাইতেছে কোন মাস কইব হুজুর নভেম্বর জানেন না, এটা নভেম্বর আর কত তারিখ এটা জানেন না, 28 তারিখ নভেম্বর, যদি জিজ্ঞাসা যায় আরবি কছে দি বলে আপনি কারণ আমি ইমাম সাহেবের লগে দেখা করি, কি কোন ভাই সাহেব আপনি কারণ আমি ইমাম সাহেবের লগে দেখা করি, কারণ বাংলার তারিখের খবর আমি ইংরাজি দ্বারাহি আর আরবির খবর রহনে লাগি মাসে মাসে ইমাম সাহেবের 50 টাকা দিই, বুঝতেছেন নি কথাটা, ইমাম সাহেব আরবির খবর রাহে, হ্যাঁ আরবির খবর আয় হায়, অথচ মুসলিম জাতির জাতীয় ভাষা আরবি, মুসলিম জাতির জাতীয় ভাষা কি আরো জোরে কন্যা, মুসলিম জাতির জাতীয় ভাষা কি, কবরের ভাষা কি, মিজানের ভাষা কি, ফুলসারাতের ভাষা, মিয়া জান্নাতের ভাষা, আল্লাহর ভাষা, সব জায়গাতে আরবি, আর দুনিয়ার মধ্যে তুমি আরবি জানো না, আরবির কথা কইলে কয় হুজুর 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 কইলে হইব, আরবি জানতে হবে, আরবি বুঝার দরকার আছে, আরবি জানার দরকার আছে, আমার প্রাণের ভেড়া তাই আমি বলতেছিলাম আপনাদের কাছে, অনেক গোপাল রেজি গায়ে গোপাল বেচতি না কয় সাপ কন আপনি কত দিবেন, কয় নে 5 লাখ টাকা দিমু, তুই ফতোটা দিয়ে লা 5 লাখ টাকা, যেই খালি 5 লাখ টাকা ভাই করছে মুগদা মায়েলো কয় আক করে খার রইছে, এটা নিচে রাহুনি যাইতো না, এটা দরক গরণে উনে লাগি, বুঝতেছেন নি কথাটা, এটা দরক গরণিতা, কয় আর 2 লাখ টাকা বাড়াইয়া 7 লাখ টাকা দেই, গোপালের বউ কয় এটা নিচে রাহুনি যাইতো না, এটা বাহুরে উফরে থন লাগবে নিয়া, এটার দাম বাড়ছে কোন সময় সিনার ফরে না আগে, আরো জোরে কন্যা কে সিনার ফরে না আগে, এ মিয়া দে রোজদার যারা রোজা থাকো না তুমি রোজার দাম জানো না, রোজায় কি হয় জানো, 1 মাস রোজা থাকলে 11 মাসের গুনাহ মাফ হইয়া যায় গা, জোরে বলেন সুবহানাল্লাহ, 1 মাস রোজা থাকলে কত মাসের গুনাহ মাফ হয়, আর রোজার মাসটা কি এর মাস জানো, ওখানে যদি টমেটো কিনতেন যান 1 সের টমেটোর দাম কত, কথা কন্যা কে 1 সের দাম কত, আমি গত সপ্তাহে কিনছি 44 টাকা, বেলানগর বাজারতে 44 টাকা দেয় 1 সের টমেটো কিনছি, 1 সের সিম কিনলে কত, 28 টাকা, একটা বালা কবির ফুল কিনলে কত, আমার প্রাণের বেড়া 15 থেকে 20 টাকা, কথাটা কিন্তু বুঝছেন, এটা টমেটোর মৌসুম না এই জন্য টমেটোর দাম, এটা সিমের পুরা মৌসুম না এই জন্য সিমের দাম, এটা কবির পুরা মৌসুম না এই জন্য কবি দাম, আবার যখন টমেটোর মৌসুম আইব মৌসুমে যদি 44 টাকার টমেটো কিনেন তাহলে আপনি এলহানি তারবেন ফোলাফানে বাইতে আনুন লাগবো না, আঙ্গায় দেওয়া লাগে কি কোনো ভাইসাব, আঙ্গায় দিবার পর তো ব্যান লাগবো লাগবো না না লাগবো, যারা বলেন 44 টাকার টমেটো কিনলে ব্যান দা নেওয়া লাগবো কারণ এটা মৌসুমে কিনছেন, তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আমিও আমার বান্দার জন্য সওয়াবের একটা মৌসুম দেই, এই মৌসুমটা হইলো রমজান, যারা বলেন সুবহানাল্লাহ, মৌসুমে যেমন টমেটো সস্তা রমজানে সোয়াব সস্তা, জোরে বলেন সুবহানাল্লাহ, ওখানে যেই সওয়াব কামাই করবা তুমি 70 টাকা দিয়া রমজানে হেইডা পাইবা 1 টাকা দিয়া, ওখানে যেটা কামাই করবা 70 সেজদা দিয়া রমজানে হেইডা পাইবা 1 সেজদা দিয়া, জোরে বলেন সুবহানাল্লাহ, তাহলে রমজান কি সওয়াবের মৌসুম কিনা, জোরে বলেন তো, মৌসুমের ব্যবসা যদি কোনো ব্যাককলে না করে হেরে হুদা ব্যাককল কইব না পুরা ব্যাককল কইব, কথা কন্যা করে হুদা ব্যাককল না পুরা ব্যাককল, পুরা ব্যাককল আর হুদা ব্যাককল আছে না নাই, জোরে বলেন পুরা ব্যাককল আছে আধা ব্যাককল আছে, শুনেন নাই হযরত মাওলানা আব্দুর রহমান জামি সাহেব মারা গেছে, আল্লাহ ওনার কবরকে জান্নাতের বাগান বানায় দিক, সকলে আমিন বলেন আরো জোরে বলেন আমিন, হযরত মাওলানা আব্দুল গাফফার সাহেব মারা গেছে, কত বড় মুখলেস আলেম ছিল আমার প্রাণের ভেড়া, গতকালকে গাফফার সাহেবের বাড়িতে আমার মাহফিল আছিল উনিও মারা গেছেন, ওনার কবরকে আজ আল্লাহ জান্নাতের বাগান বানায় দিক, সকলে বলেন আমিন,
আব্দুর রহমান জামি সাহেবের কাছে আমার প্রাণের বেড়া একটা কথা শুনতাম, উনি কইতো ব্যাককল আদাও আছে পুরাও আছে, বলে এক স্কুলের ইন্সপেক্টর গেছে স্কুল ইন্সপেকশন করতে বললা, অনে ভাই সাহেব গাইয়ার টেনে রিক্সার টেনে নামিয়া স্কুল গিয়া দিঘায় কয় আমি পুস্ত খোলা নাম না তুঙ্গুর স্কুল আইতে আমার পাঁচ মিনিট লাগছে, তসে আমার বয়স কত? ছাত্ররে প্রশ্ন করছে, পুস্ত খোলা চৌরাস্তার নাম না তুঙ্গুর স্কুল আইতে আমার পাঁচ মিনিট লাগছে, তসে আমার বয়স কত? সব ছাত্ররা আগ করে রয়েছে, কি কইব মিয়া সাহেব এটার লগে বয়সের কি মিল আছে কইতে নেই কি কইব? এক ছাত্র কয় স্যার আমার অঙ্কে আমনের বয়স ধরা পড়ছে, কত? আমনের বয়স হলো ষাট। কয় কেমনে বুঝবি তুই? আমার বাড়ি জামালপুর, তোর বাড়ি হইলো এই ইয়া সদরঘাট বা ইয়েতে পুস্তকালা, তুই কেমনে বুঝলি আমার বয়স যে ষাট? কহ আমনের প্রশ্নে আমার কাছে ধরা পড়ছে, বলে কেমনে? যে আমার বাড়িতে একটা ব্যাককল আছে, এটা হইলো আধা ব্যাককল, আধা ব্যাককলের বয়স হলো তিরিশ, আর আপনি যেই প্রশ্ন করছেন এই প্রশ্নে বোঝা গেল আপনি ফুরা ব্যাককল, কাজে আধাটার বয়স যদি তিরিশ হয় তাহলে ফুরাটার বয়স হলো ষাট, তাহলে আপনার বয়স হলো ষাট যেহেতু আপনি ফুরা ব্যাককল। আমার প্রাণের ভাইরা ব্যাককলের মধ্যে আদাও আছে পুরাও আছে, তো যারা রোজা না থাকে রমজান ভাইয়া রমজানের মধ্যে যারা সোয়াবের ব্যবসা না করতারে তাকরে আদা ব্যাককল কই দিন না পুরা ব্যাককল কইলেন, আদা ব্যাককল না পুরা ব্যাককল, পুরা ব্যাককল তোমরা যারা রমজান ছাড়ছ। রমজানের রোজা কি হয়? আমেরিকার বড় বড় ডাক্তার যারা, ই আমার প্রাণের বেড়া ফ্রান্সের বড় বড় ডাক্তার যারা, আমার প্রাণের বেড়া ইটালির বড় বড় ডাক্তার যারা, যেই ডাক্তাররা মুসলমান না এরা কি কয় জানেন? এদের মতবাদ কি জানেন? আমার প্রাণের ভেড়া আমেরিকা রাশিয়ার ফ্রান্সের বড় বড় অমুসলিম ডাক্তাররা কইতেছে যে মুসলমানদের মধ্যে এক মাসের যে রোজা, এই রোজা থাকার কারণে মুসলমানরা কঠিন কঠিন রূপ থেকে বাইসা যায়। জোরে বলেন সুবহান। পৃথিবীর মধ্যে সবচেয়ে ধনী দেশ কোনটা? জোরে কন্যা করে সবচেয়ে ধনী দেশ আমেরিকা, যে দেশে সবচেয়ে বেশি সিনাইলাম কর্তারা সিনাইলাম সিনাইলাম কুন্ডারে কয় কাজে লাগাইলি তো সিনাইলাম কয় না কি কোনো বৈশাখ, তো পৃথিবীর মধ্যে সবচেয়ে সিনাইলাম করতে পারে কোন দেশে? আমেরিকা। সবচেয়ে কাজে লাগাই না দেশ হলো আমেরিকা। আমার প্রাণের দ্বারা আমরা আমেরিকারে খুব ধনী দেশ কই? আমেরিকার রিপোর্ট পড়ে দেখছেন গত পরশু দিনের পেপারের মধ্যে উঠছে, আমেরিকাতে প্রতি বছর 30,000 লোকের মতন আত্মহত্যা করে মারা যায়, আত্মহত্যা করে মারা যায় 30,000। এত ধনী দেশের মানুষ এত ধনী খাইয়া লইয়া মাইনছেরে দিয়া কুলাইতারস না, তো তগর আবার গলার মধ্যে রশি লাগাইয়া এইডা হিডা খাইয়া মরণ লাগবো কেরে? তোরা তো ধনী, তো তগর মরণের কারণ কি? আমগো বাংলাদেশের মানে গরিব মানুষ খাইতারে না, হ্যাঁ বা মরলো শৈলারে বুঝামো, না খাইয়া মরছে না খাইয়া মরছে, তুই কি খাইয়া মরলি, তুই কি খাইয়া মরলি? সারা বাংলাদেশে ফাগলের হাসপাতাল কয়টা? জোরে কন্যা গিরে ফাগলের হাসপাতাল কয়টা? সারা বাংলাদেশে ফাগলের হাসপাতাল হইল একটা। আর আমেরিকার খবর লইয়া দেখছেন নি কত ধনী দেশ, সেরা নিয়ে সব পৃথিবীর মধ্যে যেন যাই হেন ওই কাজে লাগায়। আর আমার প্রাণের ভাইরা হেগর দেশের খবর লইয়া দেখেন প্রত্যেক থানায় থানায় একটা করে ফাগলের হাসপাতাল, বুঝ পাইছেন নি কথাটা? প্রত্যেক থানায় থানায় ফাগলের হাসপাতাল, এত ফাগল হেন কিরে, এত ফাগল হেন কিরে, তার কারণ ইসলাম যেখানে নাই শান্তি সেখানে কি কোন কথা ঠিক না? ঠিক, ইসলাম যেখানে নাই শান্তি সেখানে নাই, আর যে তানে কাজে লাগায় এই তানের মধ্যে শান্তি থাকনের কথা না কি করবে স্যার? যদি পুস্তকলারও একজনে খালি হ্যার লগে কাজে লাগায় হ্যার লগে কাজে লাগায় হ্যার লগে কাজে লাগায় পরে হ্যাঁ রাইট করে গরো থাকতারে না হগল কাজে না জানি আমারে ফাইনাল ধরা ধরে, বুঝছো জন্য কথাটা? অনেক হ্যার লাগি আমেরিকায় কাজে লাগায় দেখিয়া জাগায় জাগায় খালি আমেরিকারে ধরে ধরে না না ধরে ধরে বলেন ধরেনি, অনেক যেন যায় হ্যাঁ ওই ধরা পরে কেরে সিনাইলাম না করলি তো আর কেউ ধরে না, এটা বন্ধ করে দে কাজে লাগান বন্ধ করে দে তাইলেই তো আর কেউ ধরে না কি কোন ভাই সাহেব কথাটা ঠিক না? ঠিক, আমার প্রাণের বেড়া পৃথিবীর মধ্যে সবচেয়ে শান্তিময় দেশ এর অপর নাম হলো সৌদি আরব। জোরে বলেন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ। সৌদি আরবের ইতিহাস পড়ে দেখেন আর আমেরিকার ইতিহাস পড়ে দেখেন, প্রতি 5 সেকেন্ডে একটা মারামারি হয় যে দেশে, এই দেশটা হলো আমেরিকা। প্রতি 5 সেকেন্ডে একটা মারামারি হয় যে দেশে, এটা হলো আমেরিকা। প্রতি 38 সেকেন্ডে আমার প্রাণের বেড়া একটা ডাকাতি হয়, চুরি হয়, হাইজ্যাক হয় যে দেশে, সেটা আমেরিকা। প্রতি 6 মিনিটে একটা সতী মেয়ে লোকের সতীত্ব নষ্ট করা হয়, সেটা আমেরিকা। প্রতি 23 মিনিটে একটা মানুষকে মার্ডার করা হয়, সেটা হলো আমেরিকা।
আজকে শান্তির দেশ আমরা মনে করি আমেরিকারে, অথচ আমার প্রাণের বেড়ে শান্তির দেশ মনে করি আমরা ব্রিটেন রে। তারা লাল লাল দেখতে হুনতে লাল কত সুন্দর দেখা যায়। আরে ফায়হানা কইরা টয়লেট পেপার দাম ওছে ফানিও লাগায় না, তুই তো এর কাছে যাইতো শরমের কথা, কি কোনো বৈসাব কথাটা ঠিক না। আর আমগর দেশের মধ্যে টয়লেট ব্যবহার করে তো ফানি করে করে নানা করে করে নিয়ে সব। আরে হ্যাঁ ভাই সাহেব টয়লেট লাগায় ফানি লাগায় না, ওহনো তো তার এই তৈরি রইছে হেন, এই তৈরি রইছে হেন, না হো ধরনের কথা না ভাই সাহেব, না হো ধরনের কথা না। উপরে দা সুন্দর হলে বুকো নিচে দাদু হইতা, না হো ধরনের কথা। মুসলমান আজকে আমরা আত্মভুলা হয়ে গেছি, নিজেরই নিজে হারায় ফেলাইছি। অতএব মুসলমানদের রোজা ধরার দরকার আছে না নাই? জোরে বলেন ধরার দরকার আছে না? রোজাকে ধরেন, রমজানকে ধরেন। আজকাল দেখছেন না ডাক্তারের কাছে রুগী যায়, ডাক্তারের কাছে রুগীরা গেলেই রুগীরে আমার প্রাণের বেড়া ডাক্তারে ঔষধ দেয়। কি ঔষধ দেয়? ফ্যাট বড়া থাকলে খাইয়েন না, খালি ফেডে খাইয়েন। বড়া ফেডে খাইলে কিন্তু আরো বিপদ আছে, কয় না না কয়? জোরে বলেন কয়নি? তাহলে বুঝা গেল ফ্যাট খালি রাখলে রোগের আক্রমণ কি হয়, আরো জোরে বলেন না কি হয়। আর ডায়াবেটিস এর রুগী যারা তাগরে কি কয়, সহালে একটা রুটি আর দুপুরে আধা সডাক চাউলের আর রাত্রে দুইটা রুটি, তাইলে বুঝা গেল ডায়াবেটিস এর রুগীর ফত হইল যত কম খাইতারো এই নিয়মের ভিতরে খাইও। কলা খাইলে আধা কলা খাইবা আর মিষ্টি খালি দেখবা খাইতার তা না, বুঝছেন নি কথাটা? মেশার মিষ্টি খালি দেখবা, মিষ্টি রে তোরে দেখিয়া গেলাম খাইতারলাম না, কপাল রে 500 টাকা নোট পয়েন্ট আছে মিষ্টি খাইতারে না। রিক্সাওয়ালারে জিগায় মিষ্টি খাবি খাবি, রিক্সাওয়ালায় জিগায় কয়সের খাওয়াইবেন কয়সের খাওয়াইবেন, কয়সের টেহা তরটাই আছে, কয়সের টেহা আছে কিন্তু আল্লাহ পাক তার জিব্রাডার মধ্যে শান্তি দিছে, কয়সের খাওয়াইবেন। আর হ্যাঁ টেহা আছে জিব্রার মধ্যে শান্তি নাই, বুঝতেছেন নি কথাটা? কয় মিষ্টি খাইলে মিষ্টি খাইলে কাল্লা কাল্লা কাল্লা, কি খাস না টেহা আছে খাইতারে না, এটা শান্তি না অশান্তি, কি কোনো মেয়ে সাহ এই যে শান্তি না? শান্তি কি আমার প্রাণের বেড়া? শান্তি হলো ইসলাম। এই জন্য ইসলামকে ধরার দরকার আছে না নাই? জোরে বলেন। আমার আল্লাহ বলেন আকাশের রমজানের চাঁদ যখন দেখা দেখ, রমজানের চাঁদ উঠার সাথে সাথে আল্লাহ ডাক দেয় ফেরেশতারে আকাশে রমজানের চাঁদ দেখা দিছে, যাও যাও এই চাঁদের খাতিরে এক মাসের জন্য জান্নাতের দরজাটা খুলে দাও, জাহান্নামের দরজা এক মাসের জন্য বন্ধ করে দাও। এক মাসের জন্য খালি আপনাকে ডাসরের স্কুল বন্ধ থাকে না, কলেজ বন্ধ থাকে না, রমজানের মধ্যে আমার প্রাণের বাইরে এগুলি বন্ধ থাকে না। রমজানের মধ্যে খালি ফেজের দাম আর নুনের দাম আর মহিষের দাম বাড়ে না, রমজানের মধ্যে সোয়াবের দামও বাড়ে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার প্রাণের বাইরে এই জন্য বললাম রমজানের রোজা আমরা সাইরা না দইরা, কণ্ঠ দিহীন সাইরা না দইরা, কেডা কেডা রমজানের রোজা থাকতে রাজি আছেন হাত উডান তো দেখি। আমি একটা তকবীর দিব, আপনারা আমার লগে একটা তকবীর দিবেন, দুইটা হাত উডান সেদিহি, দুইটা হাত উডান, আঙ্গুলগুলি ফাঁক করেন, গলার আওয়াজ ধরে গলা ফোন তো আনেন, মাথার কাছাকাছি আনেন আওয়াজ ধরে, আমি কমো নারায় তকবীর, আপনারা কবেন আল্লাহ আকবার, আমি বলবো মাহে রমজান, আপনারা বলবেন জিন্দাবাদ জিন্দাবাদ। আওয়াজ দেয় এমন আওয়াজ করুন লাগবো যে সারে ঢাকা শহরে যেন বুঝে যে এন পুস্তকলা একটা কিছু হইতাছে, বুঝ পাইছেন নি কথাটা? আর রেডি হইছেন তো? রেডি হইছেন তো? নারায় তকবীর, অহনো কিছু রয়েছে পুরাটা হইছে না? নারায় তকবীর, নারায় তাকবীর, ইসলামী মহাসম্মিলন, মাহে রমজান মাহে রমজান, মাহে রমজান মাহে রমজান, নারায় তাকবীর, নারায় তাকবীর। যারা রোজার খবর জানে না আজগা পাইছে তারা খবর, কি কোন ভাইসাব কথাটা পাইছে না? বুঝ পাইলাইছে যে রোজা যেমন আইয়া পড়ছে রে, সুলতান মৌলভী যেমন একটা বাও করে দিয়া গেল যে রোজা আইয়া পড়ছে, রোজাইছে। এ রমজানের রোজাকে গলার মালা বানাও, রমজানে তোমার জীবনের পরিবর্তন করে দিবে। জোরে বলেন সুবহান। তাই আমি হুজুরের কথা বলছিলাম, কোনটা হুজুর তিনবার আমিন কইছে, কয়বার? আরো জোরে কোন কয়বার? তিনবার। কেড়ে কইছে? যারা উপযুক্ত হইয়া রমজানের রোজা পাইয়া, যারা রোজা থাকে না জিব্রাইল ফেরেশতা প্রস্তাব করছে তারা ধ্বংস হইয়া যাক, হুজুর বলছে আল্লাহুম্মা আমিন। আচ্ছা কথাটা কিন্তু বুঝছেন, প্রস্তাব করে আর হুজুর যদি এই প্রস্তাবটা সমর্থন করে তাহলে আল্লাহর কাছে এটা গ্রান্ট হবে না না হবে? জোরে বলেন। আল্লাহর কাছে এটা মঞ্জুর হবে না না হবে? এ মিয়া যারা রোজা থাকো না
তোমরা বাবারা বুঝো, জিব্রাইল ফেরেশতা তোমাদের বিরুদ্ধে প্রস্তাব করে আর নবীজি তোমাদের সমর্থন করে, তোমরা যারা রমজানের রোজা থাকে না তারা ধ্বংস হইয়া। আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রী হাসিনা যদি একটা কেসের বাগি হয় আর প্রেসিডেন্ট শাহাবুদ্দিন সাহেব যদি এটা সাক্ষী হয়, তাহলে এই কেসটা কি অঙ্গ পুস্তক হল আর হেয়ার কেসের মতন হইতো না? ওই হেয়ার কেসের মতন কি কোনো বিচার হ্যাটার মতন হইব না, কিছু বাদ হইব কি কোন কথা কন্যা কেরি মেশাম। প্রধানমন্ত্রী স্বয়ং নিজে বাদী আর প্রেসিডেন্ট হইলো সাক্ষী, অতএব ফেরেশতাদের প্রধান হইলো জিব্রাইল, জিব্রাইল হইলো আমার প্রাণের বেড়া প্রস্তাবকারী আর নবীদের প্রেসিডেন্ট হইলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। অতএব জিব্রাইল ফেরেশতা প্রস্তাব করছে, নবীজি সমর্থন করছে, তোমার কপালের মধ্যে দুর্গতি আছে না নাই জোরে বলেন আসেনি? অতএব এই দুর্গতিকে সরাইয়া যদি সুগতি আনতে চাও তাহলে রোজা ধইরা না ছাইরা, জোরে বলেন রোজা ধইরা না ছাইরা, রোজারে ধইরা। এমিয়া রমজানের রোজা, রমজানের রোজা, এই রোজায় আমার প্রাণের ভেড়া, রোজা মানব জাতির রোগ মুক্তির কারণ, রোজা মানব জাতির রোগ মুক্তির কারণ, উপবাস আল্লাহর নৈকট্যের কারণ আমার প্রাণের ভেড়া। তারপরে আরো কি আছে? উপবাস ও বিজ্ঞানের তথ্য আমার প্রাণের ভেড়া, রোজার বিজ্ঞানী তথ্য বর্তমান যুগে উদুর পুতি করে খাওয়া হচ্ছে আমার প্রাণের ভেড়া, প্রকারান্তরে রোগের আমার প্রাণের ভেড়া সম্প্রসারণ হচ্ছে। ডাক্তার ইউসুফ খানের অভিমত এমনি ভাবে শত শত ডাক্তারের অভিমত হলো, রোজায় কি হয়? বান্দার স্বাস্থ্যের উন্নতি হয়। জোরে বলেন সুবহান। আমি আপনি করে প্র্যাকটিক্যাল একটা জিনিস বুঝাই, আমার দিকে চান, আমার দিকে চান। এই যে স্ট্যান্ডা, এই স্ট্যান্ডা যদি 11 মাস এক জায়গার মধ্যে ফালায় থন, তাহলে এদের মধ্যে জঙ্গে ধরবো না না ধরবো? জবাব দেন, জঙ্গে ধরবো না না ধরবো? জঙ্গে ধরবো। আচ্ছা, এই স্ট্যান্ডা যদি আগুনের মধ্যে দিয়ে লাল করা হয়, লাল করার পরে যদি টোফা দেয়, তাহলে জং থাকবে না প্লেন হয়ে যাবে? জোরে বলেন তো, জং থাকবে না প্লেন হবে। এই জংগুলি পড়ে গেলে গা স্ট্যান্ডারের সুন্দর দেখা যাবে না অসুন্দর দেখা যাবে? রমজান শব্দের অর্থ হইল পুরিয়া সার খার করিয়া দেওয়া, রমজান শব্দের অর্থ হইল পুরিয়া সার খার করিয়া দেওয়া। কি ভুরবো? বাড়ি না ঘর না দরজা না জানালা না দোকানপাট না কাপড় লতা না, তুমি যে 11 মাস রোজা রইছ, এই রোজায় তোমার 11 মাসের জং যেগুলি দিল পড়ছে এগুলি রোজার আগুনে ফুইরা সাফ হইব, আর রোজা থাকলে তোমার চেহারার সৌন্দর্য বাইরে যাইবে। জোরে বলেন সুবহান। কি ভাই সাহেব, কথা সত্য না মিথ্যা? রোজাদারের চেহারা সুন্দর দেখা যায় না অসুন্দর দেখা যায়? রোজা যারা থাকে তাগর চেহারা দেখা যায় সুন্দর, আর রোজার মধ্যে যারা মাঠের মধ্যে চৌরাস্তার মধ্যে বইয়া খায় তাগরে দেখা যায় কুত্তার মতো আর শুয়োরের মতন, কি কোন কথা ঠিক না ঠিক? অতএব রমজানের রোজাকে গলার মালা বানাও, তোমার ইমানে নূর বাইরে যাইবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর রমজানের রোজা থাকবা না, তোমার কুকুর শুকরের চেহারা আর ওবন তোমার দেখা যাবে। এই জন্য আমার প্রাণের বাইরা রোজাকে গলার মালা বানানোর দরকার আছে। আরো কি উপকার? ডাক্তারে কি কয় জানেন? এই যে আমনগর সদর ঘাট থেকে স্টিমার গুলি যায়, কথা খুব লক্ষ্য করেন, লম্বা করতাম না, আমার সময় শেষ হয়ে আসছে। আমার প্রাণের ভেড়া, এই যে সদর ঘাট থেকে স্টিমার গুলি যায়, এই যে আপনারা পুস্তক হলাদা গাড়ি চালান, মোটর সাইকেল চালান, রিক্সা চালান, এগুলি 6 মাস পরে, 1 বছর পরে, 9 মাস পরে, আমার প্রাণের ভেড়া, এগুলি ইঞ্জিনিয়ারদের কাছে দিয়া ওয়েল্ডিং করা হয় না না হয়? জোরে বলেন হয়নি। কারণ মোটর সাইকেলটা চালাইতে যাই এদের মধ্যে ময়লা ভরে কি হয় ভাই সাহেব? জাম হইয়া জায়গা কি হয়? জাম হয়। এটার পার্টস গুলি কি হয়? জাম হইয়া জায়গা। আমার প্রাণের বেড়া, এই যে একতলা দোতলা তেতলা স্টিমার বরিশাল যায়, এই স্টিমার গুলি পানি দিয়া চলতে 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 শেষ পর্যন্ত স্টিমার গুলি আমার প্রাণের বেড়া জাম হইয়া যায়, আর এগুলি নারায়ণগঞ্জের ডগে নেয় কি করণে লেগে? ডক করণে লেগে নেয় না না নেয়? জোরে বলেন। নারায়ণগঞ্জের ডগে নিয়ে ডক করে কি হেন তেল দিয়া মোবিল দিয়া, তারপরে এই পাসগুলি খুললা আমার প্রাণের বেড়া বাঁশ দিয়া পরিষ্কার করে কইরা, তারপরে জাগাটা জাগাত লাগাই দিয়া, তারপরে আবার কমপ্লিট যখন করে তখন আমার প্রাণের বেড়া দিয়া দেয়। নেন আপনার এটা ডক করে দিলাম, কমপ্লিট করে দিলাম, এখন আপনি আস্তে আস্তে করে এটার স্পিড বাড়াইয়া চলতে থাকেন। আমার প্রাণের বেড়া, একটা স্টিমার জাম হয়, একটা এই রেলগাড়ি জাম হয়, একটা মোটর জাম হয়, একটা মোটর সাইকেল জাম হয়, এগুলি ওয়েল্ডিং করার প্রয়োজন হয়, ময়লায় এগুলির এমন জাম করে রাখে। তা আপনি যে 11 মাস পর্যন্ত পুস্তকলার সিঙ্গারা খাইছেন, তারপরে পুরি খাইছেন, তারপরে বাজি খাইছেন, তারপরে নিয়ে আসা আপনি যে পারাটা খাইছেন, তারপরে আপনি যে মামলেট খাইছেন, এগুলি খাই
যাইবার পরে কিছু ময়লার অংশ আছে যেগুলি রগ্রেশার মধ্যে জমা জায়গা, 11 মাসের ময়লা যত জমছে এক মাসের রোজায় অর্লিং হয়ে যায়, এই জন্য শরীর আবার নূতন হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য রোজাদারের কোনো আমার প্রাণের বেড়া মারাত্মক রোগে আক্রমণ করতে। আর বাতের রুগী যারা, বাতের আডু ফুল্লা জায়গা, কবজা ফুল্লা জায়গা, হেন্দা ফুল্লা জায়গা, হেন্দা ফুল্লা জায়গা, ফুলা দো ফাইনাল ফুলা ফুলে ফুলে নানা ফুলে, জোরে বলেন নি, রমজানের রোজা তাহ ফুলা কমে যা, কমে না না কমে, জোরে বলেন। এই জন্য রমজানের রোজা হইল মহা ঔষধ। এইটা খালি রোজায় আল্লাহ সন্তুষ্ট না, তোমার স্বাস্থ্য ভালো হইব আমার প্রাণের বেড়া। তারপরে কি করে এই গাড়িটা না ঠিকঠাক কইরা শেষ পর্যন্ত আমার প্রাণের বেড়া, যখন হ্যান্ড ওভার করে, যখন হস্তান্তর করে, হ্যান্ড ওভার করার সময়, হস্তান্তর করার সময় মেকাররা কইয়া দেয় মাত্র তো পার্টসগুলি লাগাইছি, এগুলি আস্তে আস্তে করে চালাইয়েন, চালাইতে চালাইতে প্রথম চালাইবেন, প্রথম চালাইবেন কত পাওয়ারে 40, এরপরে 50, এরপরে আস্তে আস্তে 60, এরপরে 70-80, এরপরে একেবারে 100, অসুবিধার কোনো কিছু নাই। তা আমার প্রাণের ভাইরা রোজাদাররা এক মাস রোজা থাকার পরে যখন শরীরটা ওয়ার্লিং হয়ে যায়, পরিষ্কার হয়ে যায়, তখন দেখবেন রমজানের হৃদয়, রমজানের ঈদে কেউ 300 টাকার গোছানে, কেউ 500 টাকার গোছানে, কেউ 200 টাকার গোছানে, আইনা খায়, খাইতে 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 আমার প্রাণের ভাইরা 200, 500, 250 খাইতে খাইতে আড়াই মাস পর্যন্ত পার্টসগুলি যখন ঠিক হইয়া বইয়া জায়গা, ওহনে বকরা ঈদের মধ্যে পার্টস ঠিক হইয়া জায়গা, ওহনে তুই আস্তা গরু 100 পাওয়ারে চালা, অসুবিধার কিছু নাই। কিকন আড়াই মাস পরে আস্তা গরু কুরবানি আছে না নাই? আসেনি, কারণ বললেই যদি দিয়া লাই আস্তা গরু তাইলে পাঁচ নষ্ট হইব, কাজে আস্তে আস্তে জায়গাটা জায়গা বয়া, এখন 100 পাওয়ারে চালা, অসুবিধার কিছু নাই। রোজার ঈদে কিছু গুছ খা, আর বকরা ঈদে আস্তা গরু যাব করে লা। আল্লাহ পাক এই জন্য রমজানের উপকারিতা আমাদেরকে দিলেন। আমি আমনে করে সাক্ষী রেখা, আল্লাহরে সাক্ষী রেখা আমি ওয়াদা করতেছি, এই পুস্তক খোলার হাজার হাজার মানুষের সামনে ওয়াদা করতেছি, আয় আল্লাহ রমজান পর্যন্ত যদি হায়াত দিয়ে থাকো, রোজা থাকার মতো তৌফিক তুমি দাও, আল্লাহ আমি আজকে আপনাদের নিয়ে নিয়ত করলাম। আপনারা কেডা কেডা রোজা থাকার নিয়ত করলেন হাত উঠান তো দেখি, কে কে রোজা থাকার নিয়ত করলেন হাত উঠান দেখি। আল্লাহ তোমার বান্দাদের কবুল করার, সকলে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। আত্মামান আমার প্রাণের বেড়া রমজানের দ্বারা কি হুকার, শেষ কথা, ফিনিশিং। আল্লাহ বলেন, এ নবী জানিয়ে দেন নামাজের বদলা জান্নাত, হজের বদলা জান্নাত, যাকাতের বদলা জান্নাত। নবী গো বলে দেন যত ইবাদত সকল ইবাদতের বদলা বান্দারে জান্নাত দিমু, কিন্তু রমজানের বদলা জান্নাত দিমু না, রমজানের লগে আমি আল্লাহর মিল আছে, রমজানের সাথে আমি আল্লাহর মিল আছে, আল্লাহর মিল আছে রমজানের লগে। আচ্ছা এটি কেমন কথা পাইছা? নামাজ দেওয়ানোর কথা না রে মৌলবীরে, নামাজ না কি কয় এটা? রমজানের লগে বলে মিল আছে, দেহাইয়া দিমু দেহাইয়া দিমু, না দেহাইতারলে নামাইবেন, দেহাইতারলে নামাইবেন কে রে, দেহাইতারলে নামাইবেন কে রে, রমজানের লগে আল্লাহর মিল আছে কেমন? আমার প্রাণের ভাইরা আমি আপনাদের জিজ্ঞাসা করি রমজানের লগে কেমন মিল আছে জানেন? আমার প্রাণের ভাইরা, আচ্ছা আমি আপনাদের জিজ্ঞাসা করি, আল্লাহরে দরা ছোঁয়া যায় নাকি? জোরে বলেন দরা ছোঁয়া যায়। আল্লাহ কদ্দুর লম্বা কদ্দুর মোটা কেউ বলতে পারবে? আল্লাহ কোন রঙের কেউ কইতারবো? রমজানের রোজা কোন রঙের কেউ কইতারবো? রমজানের রোজা দৈরা দেহাই তারবো? যদি টেলিভিশনের সেন্টার থেকে পুস্তকলা আইয়ে আইয়া যদি কয়ে পুস্তকলার রোজাদার ভাইরা আপনারা কাতারবন্দি হইয়া কারণ আমি আপনাদের রোজার ফটো তুলতাম আইছি, রমজানের ফটো তুললা নিয়া আমি টেলিভিশনের মধ্যে দেখামো, সারা পৃথিবীর মানুষে দেখবো পুস্তকলার তারা রোজা রয়েছে, এই ফটো তুললা নিলে রমজানের ফটো উঠবো না রমজান মিয়ার ফটো উঠবো? জোরে কন্যাকে রে, রোজা দেখা যাবে না রমজান মিয়ারে দেখা যাবে, রমজান দেখা যাইব না রমজান মিয়ারে দেখা যাবে। আমার আল্লাহ বলে রমজান ধরা যায় না দেখা যায় না স্পর্শ করা যায় না, আমি আল্লাহরে ধরা যায় না দেখা যায় না স্পর্শ করা যায় না, এই জন্য না দেখা রমজানের জন্য আমি না দেখা খোদা হয়ে যাব পুরস্কার। এ নবী বলে দেন নামাজের বদলা বান্দারে জান্নাত দিমু, নামাজের বদলা বান্দারে জান্নাত দিমু, রোজার বদলা গো নবী আমি আল্লাহ সাক্ষাৎ দিমু। আসসালামু আলাইকুম ওয়ানা আজিজি বিহি, আসসাউমুলি ওয়ানা আজিজি বিহি, রোজা হইলো আমার লাগি আমি হইলাম রোজার পুরস্কার, রোজা হইলো আমার লাগি আমি হইলাম রোজার পুরস্কার। আমি আপনাদের জিজ্ঞাসা করি, পুস্তকলার এক বেড়া বিয়া করছে কেরানীগঞ্জ, পুস্তকলার এক বেড়া বিয়া করছে কই?
কেরানীগঞ্জ, কেরানীগঞ্জ দেখাইলে আবার রাগ হইতে পারে, কেরে হুজুর আপনি এন্দা কোনো হান্দা দেখাইতালেন না, গাঙ্গের হেভারা দেখাইলেন, আচ্ছা দেন যদুপুরে দেখাইলাম, যদুপুর যাইতে আইতে সহজ, গাং ফার করলাম না, পুস্তকুলার এক বেটা বিয়া করছে, কই কন্দা কেরে কই বিয়া করছে, যদুপুর ওখানে আমার প্রাণের বেড়া বিবি হইল শ্বশুর ভাই, হ্যাঁ হইলো নিজের ভাই, রাইতে দুইটা ফোন তো পাইসা কুল বালিশ লইয়া কত চেষ্টা করছে ঘুমাইতে ঘুমে ধরে না, ডাইনে বামে সামনে ভিজে ঘুমে ধরে না, শেষ পর্যন্ত রাইতের দুইটার সময় উঠা, হ্যাঁ যদুপুর রওনা হয়েছে, বাস বুস গাড়ি টাড়ি কিচ্ছু নাই, ফায়ারে বাস বানাইয়া রাইতের চারটার সময় যদুপুর গেছে, গিয়া শ্বশুর ভাই রাইতের চারটার সময় ডাক দিছে, এ এ এই এর সুডু ডাই, এই এর সুডু ডাই, সুডুটা আছে না, এ এর সুডু আছে না একটা, এই যা ওই যে যার দুলাভাই, দুলাভাইয়ের কাইয়াঙ্গুলো ধরে ধরে বড় ঘর যায়, দুলাভাইয়ের কাইয়াঙ্গুলো ধরে ধরে বড় ঘর যায়, আর দুলাভাইয়ের কাইয়াঙ্গুলো দরাইয়া ডেরে বড় ঘর নেয় নাই, না 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 জোরে বলে নেয়নি, বেশি কাইয়াঙ্গুলো দরায়ও না, এটা খালি কাইয়াঙ্গুলো থাকতো না, বড় আঙ্গুলো ধরবো, আবার আঙ্গুল বদলাইয়া জায়গাও বদলাই লাইতে পারে, কিখন ভাই সাহেব কথাটা ঠিক না, ও ঠিক এলে কি বেশি আঙ্গুল দরায়ও না, জায়গা বদলাই লাইতে পারে, আমার প্রাণের ভেড়ে আমি বলতেছিলাম, শ্বশুর ভাই দিয়া ডাক দিছে, এই দরজা খুললা সাইয়া দেহা দুলাবে, দুলাবে এত রাতে কই চাইলেন, এইগুলি পরে কইছে না, তোরা ভাই কই, তোরা ভাই কই, আফা তো নানা কবাই গেছে গা, কস কি তুই, এটা তিনটা উষ্টা খাইয়া নকুল দিয়েছে গা, ফাইনাল উষ্টাটা খাইলাম তোর কাছে আইয়া, তোরা ভাই দুলা কবাই, দুলা ভাই কবাই, আরে না উষ্টায় তো নকুল দিছে, হ্যানের উষ্টায় তো মন উল্টে গেছে গা, কি কোন কথা ঠিক না, বা ঠিক, হ্যাঁ মিয়া আমি কথাটা কি লেগে কইছি জানেনি, নামাজের বদলা জান্নাত পাওয়া যায়, রোজার বদলা কি পাওয়া যায়, আল্লাহর সাক্ষাৎ, এমিয়া শ্বশুর বাড়ি গিয়া জামাই যদি বিবি রে না পায়, এই শ্বশুর বাড়ি আকার না বেকার, জোরে বলেন আকার না বেকার, জামাই শ্বশুর বাড়ি গিয়া বিবি না পাইলে শ্বশুর বাড়ি বেকার, জান্নাতিরা জান্নাতে যাই আল্লাহ রে না পাইলে জান্নাত তো তার বেকার, অতএব নামাজের বদলা হইলো জান্নাত, আর রোজার বদলা হইলো আল্লাহর সাক্ষাৎ, অতএব নামাজও পড়ার দরকার আছে, রোজাও করার দরকার আছে, এই জন্য আমি আপনাদের সামনে রোজা রাইখা গেলাম, কুতিবা আলাইকুম সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন কাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, এই রোজা রাখা গেলাম, আমার ভাই মারুফ বিল্লাহ সাহেব আমার এই উপসংহারে মেয়ে লোকের কথা বলার তো একটু অর্ডার দিছিল, সময় আজগা নাই আর আমি বলতে পারবো না, আমার প্রাণের ব্যয় তো লম্বা করা যাবে না, আরেকদিন যদি কোনো সুযোগ পাই তাহলে মা বোনদের ওয়াজদা রইলো, ওই দিন আইসা আমি মা বোনদের ওয়াজদা আনামত রাখলাম, এটা আমি করব, তবে এতটুক বইলা যাই আমার প্রাণের বেড়া মা বোনের চারটা কাম, কয়টা কাম আরো জোরে বলেন, কয়টা কাম, চারটা, এক নাম্বার কাজ হলো যে মেয়ে লোকেরা ইমানের উপর কায়েম থেকে পাঁচ ওয়াক্ত নামাজ পড়বে, যে মেয়ে লোকেরা মাহে রমজানে রোজা রাখবে, যে মেয়ে লোকেরা আপন স্বামীর খেদমত করবে, যে মেয়ে লোকেরা নিজের পর্দা রক্ষা করবে, এই চারটা কাম যে মেয়ে লোকে করবে ওই মেয়ে লোকের জন্য জান্নাতের আটটা দরজা খোলা থাকবে, জোরে বলেন সুবহান, কাজী মা বোনেরা নামাজ পড়েন, রোজা ধরেন, আর রীতিমতো স্বামীর খেদমত করেন, আর পর্দা করেন, পর্দা তো বাংলাদেশ তো বিদায় হয়ে গেছে গা, কি কোন ভাই কথা ঠিক না, বা ঠিক, বাংলাদেশে পর্দা এখন নাই, যে ও নারী পিন্দা শাড়ি অন্যরে দেখাবালা, যে ও নারী পিন্দা শাড়ি অন্যরে দেখাবালা, ইবলিশ শয়তানে বলে সেই নারী আমার খালা, ইবলিশ শয়তানে বলে সেই নারী আমার খালা, যে মেয়ে লোকে মাথার কাপড় ফেইলা, শরীরের কাপড় ফেইলা, আউলা কেশি পাগল বেশি হইয়া সুশোভিত সুসময় অঙ্গভঙ্গির মাধ্যমে ওই উন্নত নাশা প্রশস্ত বাহু সুশ্রী চেহারা সুদর্শন যুবকের মনকে কেড়ে নিবার জন্য পাগল আর বেকার আরিনি, যখন দেখে ছেলেটা মেয়েটার দিকে ফিরে তাকায় না, তখন মেয়েটা ছেলেটারে গান গায়ে গায়ে শোনায় রূপে আমার আগুন ধরে যৌবন ভরা অঙ্গে, কে কোন আছে না, নাইজের বলেন আছে না, তার রূপের মধ্যে বলে আগুন ধরে আছে গা, ফোলাডায় কয় কলেজও যাইছ পরে আগুন নিবা আগে, আগুন নিবা আগে, ফানি ডাল ফানি ডাল, ওখানে এটার মধ্যে বুড়িগঙ্গার ফানিয়ে নিবদ না, কি লেহন লাগবো এটার মধ্যে, সোতা লেহন লাগবো, সোতা সোতা ছাড়া আগুন নিবানের কোনো বাও, আমার প্রাণের বেড়া সাবধান সাবধান, মা বোনেরা পর্দা করেন, আর যুবকেরা তোমরাও নিজেদের কন্ট্রোল করে চলাফেরা করো, আমার প্রাণের ভাইরা আজকালের দিনে মেয়েরাও গানের পাগল হয়ে গেছে, ছেলেরাও গানের পাগল হয়ে গেছে, গান কি জিনার বালাগি অস্ত্র নাকি, গান কি জিনার অস্ত্র নাকি বলেন, গান হইলো জিনার অস্ত্র, আমার প্রাণের ভাইরা এই গান থেকে নিজেদের রক্ষা করার দরকার আছে না, নাই জোরে বলেন দরকার আছে নি,
আল্লাহ পাক এই পুস্তকলার ময়দানকে কবুল করুক, সকলে বলেন আমিন। পুস্তকলার মাহফিলকে কবুল করুক, সকলে বলেন আমিন। মারুফ ভাই কোথায় আছেন? মহাব্বতে একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ। আরো জোরে পড়েন, লা ইলাহা। গাহে বুলবুল, গাহে বুলবুল, আখিরা শোন সকল ভাইয়েরা, সবে দারি ওলিরা করছে নাম সাধনা, ইলাহা। আরো জোরে পড়ে, ইলাহা। আরো জোরে, ইলাহা। পিক পাপিয়া দু এল শামা, পিক পাপিয়া দু এল শামা, এ নামে হয় মাতুয়ারা, শব্দে দারিক ওলিরা করছে নাম সাধনা, ইলাহা। আরো জোরে পড়েন, লা ইলাহা, লা ইলাহা। পাহাড়ের ঝর্ণা শোন, পাহাড়ের ঝর্ণা শোন, গর্জে হয়ে দিবানা, শব্দে দারিক ওলিরাই করছে নাম সাধনা, ইলাহা আল্লাহ, ইলাহা আল্লাহ, ইলাহা আল্লাহ, ইলাহা আল্লাহ, ইলাহা আল্লাহ, ইলাহা আলা ইলাহা। জান্নাতেরি পুরি নুরি, জান্নাতেরি পুরি নুরি, পরে হয়ে চঞ্চলা, শব্দে দারিক ওলিরাই করছে নাম সাধনা, ইলাহা মুহাম্মাদুর। আমার এক মুরব্বী দুই আধ দেখাইছে 10 মিনিট, আচ্ছা আমি 10 মিনিট উনি আমার এই মুরব্বী মানুষ আতুরাইছে, যখন কমসে কম 5 মিনিটও যদি না করি বেয়াদি হইব, কি কোন ভাই সাহেব কথাটা ঠিক না? তাইলে ওনার সম্মানে আপনাকে সবাই সবাই রে আর কয়েক মিনিট দিলে আমার হিবুস পাইছেন নি কথাটা নিয়ে আসা। মা বোনেরা, মা বোনেরা, আপনাদের দোয়ার আমার দরকার আছে তো? আপনাদের দোয়া, দোয়া তো সবচেয়ে বড় শক্তিশালী জিনিস, মনে আছে না নাই? কাজে আপনাদের দোয়ার দরকার আছে। মা বোনেরা, আপনাদের আমি পর্দার কথা বলছিলাম, হাজরাতে ফাতিমা রাসূলের কলিজার টুকরা মেয়ে, ইন্তেকালের পূর্বে হযরতে আলী জিজ্ঞাসা করেন, ফাতিমা গো তোমার কোনো কথা আসেনি? হযরত ফাতিমা বলে, স্বামী আমার একটি কথা। কি কথা? আপনি আমার স্বামী হইবার পর, আমি আপনার স্ত্রী হইবার পর একত্রিত জীবন যাপন করতে যাই, এ স্বামী ও জানতে যদি ভুল হয়ে থাকে মেহরবানি করে আমার ওই ভুলগুলি আপনি আমাকে ক্ষমা করে দেন।
এ ফাতিমা আর কি কথা? ফাতিমা বলে, স্বামী দুই নম্বরে আমার এন্তেকালের পরে রাত্রির অন্ধকারে জানাজা পড়বেন, দিনের আলোতে আমার জানাজা পড়বেন না। এগো ফাতিমা, তুমি নবী নন্দিনী গো, ফাতিমা গো তুমি নবীজির কলিজার টুকরা। এ ফাতিমা, তুমি হাসানের মা গো, হুসাইনের মা, রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। হযরত হাসান কে গো, হুসাইন কে? আমার রাসূল বলেন, আমার হাসানকে আমার হুসাইনকে যারা ভালোবাসে না, আমি রাসূল তাদের ভালোবাসি না। আমার হাসানকে আমার হুসাইনকে যারা ভালোবাসে না, আমি রাসূল তাদেরকে ভালোবাসি না। হাসান হুসাইনকে রাসূল ভালোবাসতেন, আল্লাহ কত ভালোবাসতেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেজদার মধ্যে পড়ে রয়েছে, হযরত ইমাম হুসাইন রাসূলের দুই কাঁধের দুই দিকে দুই পা দিয়ে চড়ে বসে রয়েছে। নবীজি মতান্তরে 70 বার তসবি পড়েন, হযরত ইমাম হুসাইন কাঁধে থেকে নামে না, নামে না। আল্লাহর হাবিব হযরত ইমাম হুসাইনকে হাতে ধরে টান দিয়ে নামাইতে চেয়েছিলেন, আল্লাহ ডাক দিলেন, বন্ধু গো, ইমাম হুসাইন যতক্ষণ আপনার কান্দে থাকে আপনি সেজদায় থাকেন, টান দিয়া নামায়েন না। ইমাম হুসাইন যতক্ষণ কাঁদে থাকে আপনি সেজদায় থাকেন, টান দিয়া নামায়েন না। আমার প্রাণের ভাইরা, ইমাম হুসাইনকে আল্লাহ কত ভালোবাসতেন, ইমাম হাসানকে আল্লাহ কত ভালোবাসতেন। রাসূল বলে দিলেন, সাইয়েদা শাবাবি আহলিল জান্না, জান্নাতের মধ্যে সমস্ত পুরুষদের সর্দার হবে হযরতে ইমাম হাসান আর হযরতে ইমাম হুসাইন। এ বাবা শোনো, এ মায়েরা শোনো, ওই হাসানের মা, ওই হুসাইনের মা, জান্নাতের সর্দারিনী ফাতিমা মা গো বলে দিলেন, এ স্বামী দিনের বেলায় জানাজা পড়বেন না, রাত্রির অন্ধকারে পড়বেন। হযরত আলী ডাক দিলেন, ফাতিমা গো, দিনের বেলা নিষেধ করেছো কেন, রাত্রির অন্ধকারে আদেশ করেছো কেন? হযরত ফাতিমা জবাব দেয়, স্বামী গো, দিনের বেলা জানাজা পড়লে ওই জানাজায় যত মানুষ সামিল হবে, আমি ফাতিমা কতটুকু লম্বা কতটুকু মোটা দুনিয়ার মানুষে দেখে ফেলবে, রাত্রির অন্ধকারে জানাজা পড়লে কেউ দেখবে না, পর্দার জন্য প্রভুর দরবারে আমাকে হিসাব দিতে হবে না। মায়েরা গো চিন্তা করো, হযরতে ফাতেমা কেমন পর্দা করছিল। এ মা, পর্দা ছেড়ো না, বাজার বন্দরে তুমি বেপর্দা হইয়া ঘুরো না, মা গো তোমার এই সৌন্দর্যের দাম আছে, সৌন্দর্য স্বামীরে দেখাও, অন্য কাউরে দেখাইও না, সৌন্দর্যের জন্য তোমার স্বামী রিজার্ভ তোমার সৌন্দর্য দেখবে, অন্যরে দেখাইলে স্বামীর সাথে তোমার মহাব্বত অটুট থাকবে না, স্বামীর সাথে মহাব্বত অটুট থাকবে না। স্বামীর সাথে যদি অটুট রাখতে চাও তাহলে মহাব্বতকে জমা করে রাখো যে স্বামীর লাগি, অন্য কেউরে দেখাইও না। যে নারীরা নাকি মাথার কাপড় শরীরের কাপড় ফলাইয়া চলে, আমার রাসূল বলে, আদা ইউসু লা ইয়াদখুলুন জান্না, আছে না? নাই জোরে বলেন, আসেনি? দায়ুস কখনো জান্নাতে প্রবেশ করবে না। যা হোক ভাই, আমি আজকে 2 বছর পরে আবার আপনাদের এই পুস্তকালার মাঠে বসলাম। আমি খুব দূরের মানুষ না, কাছের মানুষ, আমার বাড়ি নরসিংদী, একেবারে জেলখানার পাশেই আমার বাসা, আমার প্রাণের ভেড়া। আমি প্রায়ই মাঝে মাঝে ঢাকা শহরে আসি, আপনারা জনাব মারুফ ভাইয়ের সাথে যোগাযোগ করলে আমাকে পাবেন ইনশাল্লাহ। আল্লাহ আপনাদেরকে কবুল করুক, আমাকে কবুল করুক, আল্লাহ বাংলাদেশটারে কবুল করুক। সকলে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। বাংলাদেশটারে আল্লাহ শান্তিময় করে দেখ, সকলে বলেন আমিন। বাংলাদেশের আল্লাহ শান্তিময় করে দেখ, সকলে বলেন আমিন। বাংলাদেশে আল্লাহ কোরআনের নমুনা কায়েম করে দেখ, সকলে বলেন আমিন। বাংলাদেশটাকে রক্ষা করো, বাংলাদেশের স্বাধীনতাকে অক্ষুণ্ণ রাখো আল্লাহ। বাংলার জমিনে কোরআন সুন্নার বিধান কায়েম করে দাও, বাংলার জমিনে কোরআন সুন্নার বিধান কায়েম করে দাও। সমস্ত আলেমদের এক হয়ে, সমস্ত মুসলিম জাতি এক হয়ে কোরআনের পক্ষে কাজ করার তৌফিক তুমি দান করে দাও আল্লাহ। তামাম পৃথিবীর মুসলমানদের
একই প্ল্যাটফর্মে দাঁড়িয়ে, একই প্ল্যাটফর্মে দাঁড়িয়ে ইহুদি বেঈমানদের বিরুদ্ধে দাঁড়াইবার তৌফিক দিও। ও রব্বুল আলামিন, আয় আল্লাহ বাংলাদেশের উপর তোমার রহমত নাজিল করো, আল্লাহ বাংলাদেশের উপর তোমার রহমত নাজিল করো। শাবানের চাঁদে হাত তুলছি, রমজান পর্যন্ত যদি হায়াত দিয়ে থাকো রোজা রাখার তৌফিক দিও। রমজান পর্যন্ত যদি হায়াত দিয়ে থাকো রোজা রাখার তৌফিক দিও। আমাদের মধ্যে যারা রোগা ক্লান্ত, যারা হাত উঠাইছে, যারা রোগা ক্লান্ত, রমজানের চাঁদ উঠার আগে আমাদের স্বাস্থ্য তুমি ভালো করে দিও, আমাদের স্বাস্থ্য তুমি ভালো করে দিও, রোজা রাখার মতো স্বাস্থ্য করে দিও। রব্বুল আলামিন, এই রোজার ইজ্জত করার তৌফিক দিও, রোজা রাখার তৌফিক দিও। আমাদের মধ্যে যারা রোগা ক্লান্ত, যারা হাত উঠাইছে, যারা রোগা ক্লান্ত, রমজানের চাঁদ উঠার আগে আমাদের স্বাস্থ্য তুমি ভালো করে দিও, আমাদের স্বাস্থ্য তুমি ভালো করে দিও, রোজা রাখার মতো স্বাস্থ্য করে দিও। রব্বুল আলামিন, এই রোজার ইজ্জত করার তৌফিক দিও, রোজার উপরে আলোচনা করার তৌফিক দিও, রোজার উপর আলোচনা করার তৌফিক দিও, মা বোনদের আলোচনা করার তৌফিক দিও। এই সম্মিলন কমিটিরে মঞ্জুর করো, এই সম্মিলন কমিটির উদ্যোগে বাংলাদেশে কোরআনের ঝান্ডাকে উড়াইয়া দিও আল্লাহ। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়াতুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রাহিম ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।